মহা রহস্যময়। বিজ্ঞান সেই রহস্যের জট খুলছে প্রতিনিয়ত। আজ যা অনাবিষ্কৃত তা অবিশ্বাস্যও বটে। আমাদের ডর অনুষ্ঠানে যে ঘটনার মুখোমুখি আপনি হতে যাচ্ছেন তার যুক্তিসিদ্ধ উত্তর নেই। আমরা প্রতিদিনের জীবনে ভয় বা রহস্যকে যেভাবে স্থান দিয়েছি সেভাবেই এই অনুষ্ঠান আপনার কাছে জায়গা করে নিচ্ছে। এই অনুষ্ঠানের কোনো ঘটনাই সার্বজনীন নয়। ডর মানে ভয়। ডরের 55তম পর্বে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি আরজে কিপ্রিয়া। রাত 11:20 এবং আপনারা সবাই শুনছেন এবিসি রেডিও FM 89.2। পঞ্চানতম পর্বে আমরা দেশের উত্তরবঙ্গের বৃহত্তর এবং খুব বিখ্যাত একটি জেলায় আমরা গিয়েছিলাম, বগুড়া। বগুড়ার মোকামতলার এক বাড়িতে আমরা ডরে যেসব হন্টেড প্লেসে যাই সে অ্যাড্রেসগুলো আপনাদের সামনে ওপেন করি না, এই কারণে ওই জায়গাগুলোকে ঘিরে এক ধরনের সমস্যা তৈরি হতে পারে। তবে আমরা কিছুটা হলেও আঁচ দেবার চেষ্টা করি। এ সপ্তাহে আমাদের সঙ্গে যোগ দিয়েছেন 5 জন অতিথি, তপু, সুফল, হাবিব, মান্নান এবং সিয়াম, যাদের জীবনে ঘটে যাওয়া অধিভৌতিক সব ঘটনাগুলো আমরা ডরে তুলে নিয়ে আসব। তবে প্রথমেই সুমন এবং রেহানের কাছ থেকে বগুড়ার মোকামতলাতে যাবার কিছুটা সাউন্ড বাইট আপনাদেরকে শোনাব এবং তারপর ধীরে ধীরে আমরা ঢুকে যাব যারা আজকে গল্পগুলো বলতে এসছেন তাদের জীবনে ঘটে যাওয়া অধিভৌতিক গল্পে। এই 5 জন অতিথিকে নিয়ে বগুড়ার মোকামতলায় গভীর রাতে এই বাড়িতে বসে এই অনুষ্ঠানটি ধারণ করি। প্রিয় শ্রোতা, চলুন প্রথমে আমরা সুমন এবং রেহানের সেই জায়গাটিতে যাওয়ার কিছুটা কথোপকথন আপনাদেরকে শোনাই এবং তারপর মূল গল্পে প্রবেশ করি। শুরু হল ডরের 55তম পর্ব। ঢাকার কল্যাণপুর থেকে প্রায় 5 ঘন্টার জার্নি করে আমরা পৌঁছাই বগুড়ার মোকামতলায়। মোকামতলায় ভ্যান গাড়ি নিয়ে আমাদের জন্য অপেক্ষা করার কথা তপুর, কিন্তু তপু এখনো এসে পৌঁছায়নি, তাই এখনো আমি, আমাদের অতিথি এবং সুমন। ওকে বন্ধু, অনেকের মনে চিন্তা হয়ে গেছে যে কে নিয়ে আসছে আমাদের, পরে শাহরুখ খান টাহরুখ খান ভাবা শুরু করবে, তার আগে আমরা বইলা দিই। আসলে আজকে বগুড়ায় আমরা এই মোকামতলায় আসছি, সুফল ভাই আমাদেরকে নিয়ে আসছে এবং দই খাওয়ানোর অনেক কথা আছে। তো দই আগে খাবো নাকি আগে স্টোরি শুনবো কোনটা বন্ধু? হ্যাঁ, স্টোরির কথা তো পরে, আগে ভ্যান ট্যান আইসা নিক। তবে ভ্যান আসতে আসতে তপু আসতে আসতে আমরা কিছুক্ষণ গল্প করি। আচ্ছা, আমরা তো মানে কয়েকজন উঠতে পারবো না যে ভ্যান গাড়ি এই এলাকায়? হ্যাঁ, 6 জন পর্যন্ত উঠা যায়। 6 জন পর্যন্ত উঠা যায়, তাহলে আমরা কয়টা লাগবে? 2টা হলেই তো হবে নাকি? 2টা হলেই হবে। একটাতে হচ্ছে সুফল ভাই, 2টা ভ্যান আনতেছে আমি শুনেছি, ওর আসতে আরো প্রায় 15 মিনিটের মতো লাগবে। আচ্ছা, আর একটা কথা জানার ছিল সুফল, সেটা হচ্ছে যে টরের 24তম পর্বে যেই বাড়ির বা যেই জায়গার ঘটনা তুমি শেয়ার করেছিলে, আমরা তো এখন ওই দিকেই যাচ্ছি। কতক্ষণ লাগবে এখান থেকে ভ্যানে করে যেতে? ভ্যানে গেলে আপনার আধা ঘন্টা। ওকে, আমাদের তো কোনো টেনশন নেই, আপনি তো সব চিনেন, আপনি তো নিয়ে যাবেন। আরে ওগুলো বাদ দে, ভ্যান আসুক, আগে ঘটনাটা শুনে নিয়ে একটু। আমরা যেখানে যাচ্ছি ওইখানে কি সুফল আরো কিছু বলার বাকি ছিল কখনো? হ্যাঁ, একটা ঘটনা ছিল, বেঞ্চটাতে বসি, ওখানে ফাঁকা বেঞ্চটা দেখা যাচ্ছে বসি নাকি? আমরা যাই শুনি সুফল ভাইকে সহ শুনতে থাকি তো ওখানে বসে থেকে কি করবো। তার চেয়ে শুনি আমরা যে আসলে বসে বসে। ওকে চল, আসলে একটু টাইম পাস করি ভ্যান আসা পর্যন্ত। তো যেটা জিজ্ঞেস করছিলাম সুফল তোমাকে, যে এমন কিছু কি বাদ ছিল গতবার আসার পরে? একটা ঘটনা ছিল, সেটা অবশ্য আমি তখন সেখানে উপস্থিত ছিলাম না। আচ্ছা, সেটা তপু এবং আরিফিন, মানে যাদের ভাই, তার নাম হচ্ছে আরিফিন, হয়েছিল আমাদের সমবয়সী। তো এই দুজন আর কি জিনিসটা ফেস করেছে। আচ্ছা, সেদিন যেটা ঘটেছিল, আরো কিছু বন্ধু বান্ধব মিলে ওই বাড়িটার পাশে একটা টং আছে যেটাতে সবাই বসে গল্প করে, বাঁশ দিয়ে তৈরি। আচ্ছা, তো এখানে এরা প্রায় 6-7 জন ছিল। আর এটা আমি বলতেছি এই জন্য যে ওই বাড়িতে বসে বাড়ির গল্প তপু বলবে এটা আসলে রিস্ক হয়ে যাবে। আচ্ছা, যার কারণে আমি আপনাদেরকে এখন এই সময়টার মধ্যে ফাঁকা পেয়ে বলে নিচ্ছি। তাহলে তো বলে ফেলাই ভালো। হ্যাঁ, তো ওখানে তপু ছিল, বাড়ির মালিকের ছেলে আরিফিন ছিল, শিহাব, জুয়েল, ফিরোজ, রাজু, নয়ন, মমিনেরা ছিল, কিন্তু ওরা তো বাড়িতে অবশ্যই ঢুকবে না। আচ্ছা, কিন্তু আরিফিন করেছে কি, বাড়ি থেকে এসে কেয়ারটেকারের কাছ থেকে চাবি নিয়ে এসে ওর ব্যাগটা দিনের বেলা ওই বাড়ির মধ্যে রেখেছিল, যে কাপড় চোপড়ের ব্যাগটা।
ও তপুদের সঙ্গে থাকে, তপুর সাথে আর কি তপুদের বাড়িতে থাকে। ওই ঘটনাগুলোর পর থেকে সে এসে আর একা বাড়িতে থাকে না। তো তপুকে বলছে যে জাস্ট শুধু চল ব্যাগটা নিয়ে বের হয়ে আসবো। তো বলছে যে সবাই মিলেই যাই যেহেতু রাতের বেলা, তো ওরা জাস্ট ঢুকছে প্রায় এক দুই মিটার জন্য, ব্যাগ নিয়ে চলে আসবে। মানে আকাশ যে মেঘ করছে এটা কিন্তু তখন অন্ধকারে বুঝতে পারে নাই। যখন বাড়ির মধ্যে ঢুকছে সেই মুহূর্তে হঠাৎ বৃষ্টি এবং সেই সঙ্গে হঠাৎ বিদ্যুৎ চমকানো, বাতাস, হ্যাঁ মেঘের গর্জন হঠাৎ করে, মানে দিনের বেলা হলে তো বুঝতে পারা যেত, হঠাৎ করে শুরু হয়ে গেছে। তো সবাই তো বুঝতেই পারছে আমরা এখানে অনেকক্ষণের জন্য আটকা পড়ে গেলাম। সবার মধ্যে একটা মোটামুটি আতঙ্ক কাজ করতেছিল যেহেতু ঘটনা আগে ঘটেছে এই বাড়িতে। তো সেখানে তপু আর আরিফিন করছে কি, মানে একটু সাহসের জন্য আরিফিন সিগারেট ধরাইছে। আচ্ছা, মেসের যে শেষ কাঠিটা ছিল ওর কাছে ওইটা দিয়ে সিগারেটটা ধরানো শেষ, আর কোনো কাঠি নেই। এবং আরো যে বন্ধুরা ছিল যারা, ওরা একটা ঘরের মধ্যে গিয়ে, এবং সেটা সেই ঘরই যে ঘরে কিনা জিন থাকে বলে আমরা জানতে পেরেছি, সেই ঘরের মধ্যে ওরা গিয়ে আর কি বসে আছে, আরিফিন এবং তপু বাইরে। সিগারেট ধরানোর পর আরিফিন বলছে, তপু একটা হারিকেন নিয়ে থাকলে মনে হয় ভালো হতো, রান্নাঘরে হারিকেনও আছে মেসও আছে, আমার সেটা কাঠি তো শেষ হয়ে গেল। রান্নাঘরে গেছে, রান্নাঘরে গিয়ে দেখি কি যে হারিকেনটা আছে কিন্তু মেসটা কোথাও খুঁজে পাচ্ছে না, অথচ ওখানে থাকার কথা ছিল, এটা হইতেই পারে নাই। ঠিক আছে, তো তারপরে করছে কি ওরা হারিকেন, ঠিক আছে হারিকেন জ্বালাবো না, চল আমরা গিয়ে বসে থাকি যতক্ষণ আর কি বৃষ্টি না কমে। আর ওদেরকে বলছে যে তোরা বেশি হয়ে হাল্লা করিস না, চুপচাপ থাক, বৃষ্টি কমলে আমরা চলে যাবো। এটা বলে আরিফিন আর তপু আর একটা ঘরে গিয়ে জাস্ট জানালা দিয়ে বাইরে তাকিয়ে আসে বৃষ্টি দেখতেছে। তো বাড়ির মাঝখানে তো উঠান, জানালা দিয়ে উঠানটা দেখা যায়, এবং উঠানের আর এক পাশে রান্নাঘরটা সেটাও দেখা যায়। তো দুইজনে বৃষ্টি দেখতেছে, বিদ্যুৎ চমকাচ্ছে, ওয়েট করতেছে বৃষ্টি কমার জন্য। এর মধ্যে হঠাৎ করে তপু খেয়াল করছে যে আরিফিন কি যেন একটা মনোযোগ দিয়ে দেখতেছে, এটা খেয়াল করে সে তার দৃষ্টি লক্ষ্য করে সেও তাকিয়েছে ওইদিকে, তাকিয়ে মানে সেও মানে দেখতেছে, মানে সে দেখতেছে এমন কিছু, যখন বিদ্যুৎটা চমকাচ্ছে একটা অয়বয় দেখা যাচ্ছে, কিন্তু অয়বয়টা কি মানুষের না কিসের, মানে কালারটা কি, মানে জাস্ট চমকের মতো দেখা যায়, বিদ্যুৎ যখন চমকায় তখন দেখতে পাচ্ছে। তখন আরিফিনের দিকে তাকিয়ে সে আবার বুঝতে পারলো সেটা আরিফিনেরই দেখতে পাচ্ছে। তখন আরিফিনকে তপু বলছে, আরিফিন আমি যে দেখতে পাচ্ছি তুই কিটাই দেখতে পাচ্ছিস? আরিফিন বলতেছে যে তাহলে তুইও দেখতে পাচ্ছিস না? বলে হ্যাঁ আমিও দেখতে পাচ্ছি। ঠিক আছে চুপ করে থাক, আপাতত আমাদের এখানে থাকা ঠিক হবে না, বৃষ্টি একটু কমলে আমরা এখান থেকে চলে যাবো দ্রুত সম্ভব। এর মধ্যে আবার আল্লাহ রহমতে বৃষ্টি কমে আসছে। আচ্ছা, কিন্তু ওই অবয়বটা কিসের ছিল, মানে এটা কেমন ছিল? এটা পরে আসতেছে, মানে ওরা আরিফিন ওই বাড়ির মধ্যে এটা তপুকে বলে নাই, তপু কিন্তু কষ্ট দেখতে পায়। ওই বাড়ি বলতে তো আমরা এখন যে বাড়িতে আমরা যাচ্ছি, তো সেই বাড়িতে আর কি। তো এটা দেখে আরিফিন বলছে যে তোকে পরে বলতেছি ডিটেলস, তুই কি দেখছিস আমি কি দেখছি এটা তোকে আমি পরে বলতেছি, বাড়ি থেকে বের হই চল। বৃষ্টি একটু কমতেই সবাই মিলে বলছে ভাই চলো এখানে থাকা ঠিক হবে না। ওরা সবাই তো জানে যে আরিফিন কিন্তু অনেক কিছুই বুঝতে পারে এই বাড়িতে, কিছু হলে সে আগে টের পায় এবং অনেক বেশি ভালোভাবে সে বুঝতে পারে। এর আগেও সেটা হয়েছে, বিহারে আসার পরে তখন হচ্ছে মানে তপু আমাকে বললো, বিহারে আসার পরে আরিফিন নাকি তপুকে বলছে যে আমি যেটা দেখছি তুই কি সেটা দেখছিস? তপু বলছে যে আমি তো জাস্ট অয়বয়টাই দেখলাম, কি জিনিস সেটা বুঝতে পারি নাই। আরিফিন বলল যে আমি বুঝতে পারছি, আগে যেভাবে দেখেছিলাম আমরা যে অর্ধেক শরীরের একটা মানুষ, সেই মানুষটাই আবারও প্রচন্ড রাগ হয়ে আমাদের দিকে তাকায় আছে, মানে আমি আসি বাড়িতে এই জন্য সে কিছু করতে পারছে না, কিন্তু আমরা যে বাড়িতে আসি এটা ওর পছন্দ হচ্ছে না, যার কারণে হয়তো প্রচন্ড রাগ নিয়ে আমাদের দিকে তাকায় আছে, মানে পারলে যে কোনো মুহূর্তে এসে আমাদেরকে আক্রমণ করবে এরকম একটা ভঙ্গিমা। এটা দেখে আমি তো বুঝতে পারলাম এখানে থাকা ঠিক হবে না, বেশিক্ষণ তোরা সহ্য করবে না। তো এই বাড়িতে যেহেতু আরো অনেক ঘটনা আছে, আগেও ঘটেছে, এবং যারা এখানে থেকেছে কেয়ারটেকার হিসেবে তারা অনেক কিছু দেখেছে, থাকতে চায়নি, তো আমাদের সাথে যেহেতু এগুলো ঘটেছে সেহেতু আমাদের এখানে না থাকে ভালো, এই জন্য আমরা চলে আসলাম তোকে নিয়ে, তপুকে বলছে আর। আচ্ছা, এটাই মূলত সর্বশেষ ঘটনা হতে পারে। ওই জিনিসটা, তার মানে যেই জিনিসটার কথা তুমি বলেছিলে সেই ২৪তম এপিসোডে, সেই জিনিসটা 100% পার্মানেন্ট ওই বাড়িতেই থাকে, ওই বাড়িতেই, এবং বিশেষ করে যে রুমটাতে ছেলেপিলেরা ছিল ওই রুমটাতেই নাকি ওনার ওই জিনিসটার হচ্ছে আবির্ভাবটা ঘটে, ওই রুমেই, ওই রুমেই উনি বেশি থাকে আর কি। দোস্ত, ভ্যান চলে আসছে, চলে আসছে, তো চল ফলের স্টোরিটাও শেষ। যেই তপু তপু করছিল এতক্ষণ, তপু হয়ে, সেই তপু হয়ে, তপু হয়ে চলে আসছে। সরি ভাইয়া, তপু ভাই আমার একটু আসতে লেট হইলো, কারণ আমরা আই থিঙ্ক আমরা এই মাঝে সময়টা আমরা কাজে লাগিয়ে ফেলেছি, রাইট? আমরা কিন্তু মানে ডরের যাত্রা পথেই এই প্রথম, ঠিক আছে, আমার উচিত ছিল আমার আগে এসে বসে থাকা, সেখানে আপনারা না, ইটস ওকে, ওকে এখন সময় নষ্ট না করে চলেন, এখন রওনা দিয়ে সুফল ভাই চলেন, আমরা উঠে। সরি ভাই, আসলে আমি আপনাদের সঙ্গে যাচ্ছি না, মানে মানে
আমি যাবো ওদিকেই, তবে আমার অন্য বন্ধুর সাথে যে রাজু এসেছে ওর সাথে আমি আলাদা ভাবে। তুমি আমাদের সাথে ওই বাসায় যাবো না? না ভাই, আসলে এটা আমার পক্ষে নিরাপদ হবে না। ওকে, আমরা সুফলের ওই বাড়িতে বসেই কিন্তু আমার ওই বাড়িতে নিরাপদ হবে না, এটা কি তুমি ভয় পাচ্ছ? আমি তো ভয় পাচ্ছি এটা একটু পাইতেই পারি, কিন্তু আমার সঙ্গে ঘটনা ঘটেছে না। ওর যেটা বলছে ঠিকই আছে, আমিও ওকে অন্যদিক দিয়ে পাঠাইতাম, কারণ ওর বিষয়টা আমি তো আপনাকে শেয়ার করবো। আমি যেটা বলিনি, কারণ হুজুর আমাদেরকে বলেছে, যিনি আমাদের ট্রিটমেন্ট করেছে আমাদের এলাকার, যে এরকম হন্টেড প্লেসে অন্তত আমার না থাকাই, বিশেষ করে যেখানে আমি ভিকটিম যে এলাকায় যে বাড়িতে, সেখানে আমার আর না যাওয়াটাই আমার দিকে তার নজর থাকবে। আমাদের ক্লিয়ার করে দেওয়া উচিত লিসনারদের জন্য, আমাদের সাথে সুফল ভাই যাচ্ছে না একটা কারণে, অনেক আগে সুফল ভাই ডরে যে অভিজ্ঞতা নিজের সাথে ঘটা কথাগুলো বর্ণনা করেছিল, সেখানে সেই বাড়িটাই হচ্ছে ওই বাড়িটা, তার খুব একটা প্রবলেম হতে পারে। সুমন ভাই, আমি আরেকটা কথা বলি, সুমন ভাই সুফল কিন্তু সকালবেলার আগে আমাদের সাথে কোনো কন্টাক্টও করবে না, এবং ওর ফেসটাও আমরা দেখব। ওকে ভাইয়া, তাহলে সকালে দেখা হচ্ছে, দই কটকটি যা হবে ইনশাআল্লাহ। সুফল, তুমি থাকতে থাকতে একটা কথা বলে দিই, যে আমরা যেখানে যাচ্ছি সেখানে তোমার বন্ধু বান্ধব আছে। এই যে আসছে রাজু শিহাব, তো তোমার বন্ধু তো আসি। হ্যাঁ, এই শিহাব যার কথা বললো, এই ভাইটা কোথায় শিহাব না? সবাই তোমার বন্ধু, সবাই বন্ধু। মানে বন্ধুদের সাথে থাকার জন্য মানুষ সব রিস্ক নেয়, আর তারপরে তুমি সেই রিস্ক নিচ্ছ না, তার মানে আমি বুঝতে পারছি ওখানে গেলে কি হবে। সো আমরাও চাচ্ছি না। সো সরি ভাই, আসলে আমি আন্তরিকভাবে দুঃখিত, আমি থাকতে পারলে খুশি হতাম। যাক, ওকে, যাত্রাটা একসাথে ছিল, দই এবং কটকটি অবশ্যই হবে, পাওনা রইল, আমরা সেটা নিয়ে ফিরবো। আমাদেরকে বিদায় দিতে হবে, আমরা আমাদের যাত্রা শুরু করবো। ঠিক আছে, তো ভাই বাই। তুই অবশ্যই সাবধানে যাবি, কোন সমস্যা হলে সাথে সাথে আমাকে কন্টাক্ট করবি। অবশ্যই, ঠিক আছে, ওকে, আমরা ভ্যানে উঠে যাই। চল, ভ্যানে করে আমরা রওনা করলাম কুকি কালিদাস তিন মাথার মোড়ে। তবে এবারে পুরো যাত্রার সঙ্গী সুফল আমাদের সঙ্গে নেই, এবং মাত্র 30 মিনিটের মধ্যেই আমরা পৌঁছে যাই সেই কাঙ্ক্ষিত গন্তব্যে। তো দোস্ত, পৌঁছে গেলাম তো জায়গা মতো, নাকি? ওকে, হ্যাঁ, মানে খেয়াল করছিস তুই, এত রাত্রে বেলা আমরা যখন নামছি উত্তর পাশে একটা আলো দেখছিস? হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, ওইটা কিসের আলো তো জানতে পারি? ভাইয়া, ওটা আসলে একটা কালী মন্দির। আমাদের এইখানে কিছু হিন্দু, মানে একটা গ্রাম আছে তো ছোট, জাস্ট এই যে এই কয়েকটা আপনার যে ভ্যানে নামার সময় যে পিছন সাইড কয়েকটা বাড়ি পড়লো, ওইটা হলো হিন্দু বাড়ি, ওদের ওখানে একটা কালী মন্দির। ওখানে লক্ষ্য করবেন, এখন তো আমরা যাই নাই, বিশাল একটা পাকুর গাছ আছে ওটার উপরে, তার নিচে ওই কালী মন্দিরটা আসলে। আর এমনিতে দেখলাম এই পুরো বাসাটাতেই মানে গাছ গাছালির একটা মোটামুটি। হ্যাঁ, আমার ভাই আসলে, ফুফাতো ভাই, উনি আসলে অনেক শৌখিন, বাড়ির উত্তর পাশে একটা খেজুর গাছ আছে, একদম ছোট গেটটার পিছনে উত্তর পাশে। ওই খেজুর গাছের ওখানে প্রথম বাড়ি করার সময় একটা ল্যাট্রিনের হাউস করানোর জন্য গর্ত করা হয়েছিল বিশাল, এবং ওখান থেকে একদম মৃত মানুষের হাড় বের হয়েছিল কয়েকটা, কারণ এর আগে এখানে অনেক কবর ছিল, পুরনো কবর ছিল, এছাড়াও ঘোড়া ছিল, ঘোড়া মারা গেছে ওখানেও ওটা পুঁতে রাখছে, এবং বিভিন্ন গরু টুরু এইগুলো মূল্য এই জায়গাটাতে রাখতো সবাই, এই কারণে আর কি এই হাড় গোড়গুলো বের হয়েছিল, এবং পরে ওখানে আর ওইটা করে নাই। তো যাই হোক, মোটামুটি ভয়ঙ্কর একটা জায়গায় বলা যায় এটাকে। এখানে কি ছিল না, এখানে কি হয়নি, এই বাড়ির ভেতরে, এই বাড়ির মাটিতে, এই বাড়ির পাশে? আপনি যে জায়গাটায় বসে আছেন এই পিছন থেকে আপনাদেরকে সব ঢিল মিল এইগুলো ছড়া হইতো, এই পেছন থেকে, এই পেছন থেকে। এবং ওই যে হাসনাহেনার গাছটা দেখছেন ওখানে, ওই হাসনাহেনার গাছটা তখন আরো বড় ছিল, ওই দিক থেকে একের পর এক, মানে একটা বালতি বা পট ছিল, ওটা ওই দিক থেকে আসছিল প্রথম। তুই কি একটু চেপে বসবি? না থাক, সমস্যা নেই, জিনের ঘটনার সাথে আমি পরিচিত হই, সেটা আমার মানে আমার বংশের ভিতরে আমার চাচা দাদার সাথে, তো সেটা হবে হয়তো 98 এর ঘটনা। আচ্ছা, অনেক আগের ঘটনা, তখন থেকে ওর পিছু পিছু, তার আগে থেকে আমি শুনলাম ওর পিছু নিয়েছিল এটা, যখন হাই স্কুলে পড়তো তখন আমার চাচাতো ভাইকে নাকি অনেক মিষ্টি খাওয়াইতো টিফিন পিরিয়ডে, ও যেটুকু খাইতে পারতো ওইটুকু তো খেতো, এবং আনে বন্ধুদের দিত, এবং বন্ধুরা অনেক কৌতূহল ছিল যে আসলে তুই প্রত্যেক দিন এইভাবে মিষ্টি কই পাস, কইটা শুনে কি লাভ, আমি আমি কিনে আনছি তোরা খাবি কিনা, এটা আর বন্ধুরা খাইছে আর কিছু মনে করে না, পাওয়া যাচ্ছে খাচ্ছে, এরকম আর কি হাই স্কুল জীবনে যে টেন্ডেন্সিটা হয়।
ফার্স্ট ওই 98 এ ভালোভাবে ধরা পড়ে। একদিন ভোরবেলা প্রায় ফজরের আজানের সময় সময় আমার ঘুম হঠাৎ ভেঙে যায়। আমি আমার মায়ের সাথে শুয়েছিলাম, হঠাৎ দেখি চিল্লা চিল্লি চিল্লায় চিল্লায় কান্না করছে। ডর মানে ভয়। ডর। একদিন ভোরবেলা প্রায় ফজরের আজানের সময় সময় আমার ঘুম হঠাৎ ভেঙে যায়। আমি আমার মায়ের সাথে শুয়েছিলাম, হঠাৎ দেখি চিল্লা চিল্লি এমন চিল্লায় চিল্লায় কান্না করতেছে। আমার চাচি আমার আম্মাও চিল্লাচ্ছে। আমি বললাম কি ব্যাপার, কেউ মারা টারা গেল নাকি? সবাই খালি বলতেছে কেউ বালটি নিয়ে আসো, কেউ পানি নিয়ে আসো, এরকম একটা তোড়জোড়। কিছুটা বোঝা যাচ্ছে যে আগুন টাগুন লাগছে এরকম কিছু, পানি আনার তাড়াহুড়া। তো আমারও এদিকে ভয়, আমাকে ঘরে একা রেখে গেছে, আমারও রাগ উঠে গেছে ভয়েতে, কি ব্যাপার আসে না কেন? কিছুক্ষণ পর আমার মা এসে আমাকে নিয়ে গেল, কোলে করে নিয়ে গেল। এতটা ছোট ছিলাম মানে তখন প্রাইমারিতে সবে মাত্র। তো গিয়ে মা যাইতে যাইতে বললো যে তোর হলো ওই ভাইকে জিন উঠে নিয়ে গেছিল। মানে বাড়ি থেকে উঠাই নিয়ে গেছে, মানে উঠাই নিয়ে গেছে এইভাবে সবার সামনে? সবার সামনে না, এটা জাস্ট ওই রাত চারটার দিকে আমার একটা আঙ্কেল পাশের বাড়ির, তো ও হয়তো ওই প্রকৃতির ডাকে সারা দিয়ে উঠছে। তো উনি নাকি কেমন জানি ওই আমাদের বাড়ির দিকে লক্ষ্য করছে। আমাদের বাড়ির উঠানেই হলো একটা ডোবা আছে বড় মোটামুটি, তার উপরে একটা বিশাল শিমুল গাছ আছে, মানে ছিল এক সময়। ওইখানে একটু নড়াচড়া কেমন ওনার ফিল হয়েছে। তো ওই দিকে লাইট, টর্চ লাইট ফেলছে, সাথে সাথে মানে পুকুরের মধ্যে বিশাল কিছু একটা পোল, পুকুরে সম্ভবত এক হাঁটুর মতো পানি ছিল ওই সময়। রুনি আসে, এখন দেখে কি ব্যাপার কি বলো ওখানে। উনি লাইট দিয়ে আসে, দেখে আমার চাচাতো ভাইয়ের হলো ওর মাথাটা নিচের দিকে, মানে কাদা ছিল অনেক, মাথাটা নিচের দিকে ডুবে গেছে এবং পা নাচাচ্ছে এরকম, মানে পানির ভিতরে হলো বুক থেকে একদম মাথা পর্যন্ত বডি চলে গেছে পুরো বডিটা। তখন তো উনি চিল্লা চিল্লি কে এইটা কে এইটা, উনিও চিন্তা পারে নাই। পরে ওনার চিল্লা চিল্লিতে সবাই উঠছে যে কি হয়েছে, আসে ওকে ওখান থেকে উঠে দেখে যে হ্যাঁ এটা আমার ওই চাচাতো ভাই। তখন ওর তো কোনো ইয়ে নাই, ওর পুরা মনে করেন নাক কান মাথা পুরা কাদা দিয়ে শেষ, ওর কোনো সেন্সলেস, পুরা সেন্সলেস। সবাই পানি টানি দিয়ে এগুলো পরিষ্কার পরিষ্কার করে অনেকক্ষণ এক দেড় ঘন্টা পরে ও সেন্স ফিরে আসলো, বাট কথা বলতে পারে না, শুধু তাকায় থাকে, এদিকে ওই দিকে তাকায়, এদিকে ওই দিকে তাকায়, এই ওই বলে যে কি হয়েছে তোর, কি হয়েছিল, এসব কিছু বলে পুরো একটা দিন কথা বলে না। পরে একটা হুজুর বলা যাবে না, ফকির ওনার কাজে এরকম জিনটিন এইগুলোর কাজ করা। তো ওনাকে আনা হলো, তো উনি তেমন কিছু সমাধান দিতে পারলো না। তারপর অন্য একজনকে আনা হলো, উনি ওনার পুরোপুরি ওর কথা ফিরিয়ে নিয়ে আসলো কোনোভাবেই হোক। তারপর ওর থেকে শোনা গেল, ও বললো যে আমি রাতে জাস্ট উঠছি, উঠে দরজায় না যাইতে আমাকে কে জানি উঠাই নিয়ে, মানে দুইজনের মতো এরকম কে জানি আমাকে ধরে উঠাই নিয়ে কতদূর উপরে উঠাইছে আমি জানি না, বলছে ওই শিমুল গাছটার ওখানে। এখন সেইটা কত ফিট হবে এটার তো রাত্রে ওইভাবে নির্ণয় করা যায়। যখন উঠাই নিয়ে গেছে, ও মাঝে মাঝে সেন্স ছিল আর মাঝে মাঝে ছিল না। তো যখন ওই কাকাটা লাইট ফেলছে তখন ওকে ওখান থেকে ফালাই দিছে, তখন ওই উপর থেকে। হ্যাঁ, এখন কতদূর উপরে ছিল এটা আসলে এক্সাক্ট বলা যায় নাই, পরে ও কাদার মধ্যে ওইভাবে ইয়ে হয়ে গেছে। তারপরে ওখান থেকে ধরাধরি করে তারপরে ওই হুজুর আসলো, আসে উনি আমাদের বাড়ির সীমানাটা মোটামুটি বড় চারটা কর্নারে চারটা ইয়ে মানে তাবিজের মতো কি কোথায় দিল, আর বললো যে রাতের নির্দিষ্ট একটা টাইম বললো, এই টাইমের পরে ও যেন কোনো কাজে এর বাইরে না যায়। তাহলে ওরা নির্দিষ্ট টাইমটা কোনটা? সেটা প্রায় এগারোটার পর। আচ্ছা, গ্রামে এগারোটা তো অনেক কিছু, অনেক এরকম হওয়ার পরে আর কি তেমন কিছু হলো না। প্রায় এক দেড় বছর পর ওই দিন ভোর হয়ে গেছে, তখন চিল্লা চিল্লি, ওই চিল্লা চিল্লিতে উঠলাম, আবার কিসের চিল্লা চিল্লি হয় এরকম। তখন দেখি আমাদের বাড়ি থেকে তিনটা চারটা জমি দূরে তাকায় দেখি তখন ধান লাগাইছে, ধান কেবল হলো ওই ধানের আইলের সমান হয়েছে, এরকম ধানটা বড় হয়েছে। তো ওই ধানের জমির মধ্যে কি দুই তিনজন ওইরকম উঠে আনতেছে বাড়ির এই দিকে। সেখানে কি হলো বুঝলাম না, কি মানে আমাদের ওই চাচাতো ভাইকে ওখানে পাওয়া গেছে ধান খেতে, ওখান থেকে দুই তিনজন ধরে বাড়ির থেকে নিয়ে আসতেছে এবং চিল্লাচ্ছে সবাই। এই মুহূর্তে তখন আমরা বললাম এই তো আবার সমস্যা শুরু হয়েছে। তো কিভাবে গেল কখন গেল এটা কেউ বলতে পারে না, জাস্ট ও সম্ভবত দুটা তিনটার দিকে পেশাব করার জন্য উঠছিল বা ওই সীমানাটা অতিক্রম করছিল, সাথে সাথে ওখানে অ্যাটাক এক করে, এবং যে ধান খেতের আইলের ওপর শুয়ে রাখছে ওইটার থেকে দুইটা জমি পরে একটা বাড়ি ছিল, বাড়িটা উঁচা ছিল, এখন বাড়িটা নেই, ওরা অন্য জায়গায় চলে গেছে। ওদের একটা মেয়ে দেখে সকালবেলা উঠে তো ওরা ধান খেতে ওইদিকে আফসা আফসা একটা লোক কে জানিয়ে ধানের আইলের উপর শুয়ে রাখছে এরকম দেখা যাচ্ছে, আফসা আফসা অতটা শিওর না। তো ওরা কাছাকাছি যাওয়ার পরে দেখে হ্যাঁ ও ওখানে শুয়ে রাখা, ওর যে আইলটাতে শুয়ে রাখছে পাশে নতুন ধান লাগাইছে, মনে হচ্ছে ওই জমিটার মধ্যে ফুটবল খেলা হয়েছে, পুরো জমি পুরো মানে দশ বারো হাত
সব দিক থেকে ধান ধানগুলো তো উপড়ায় গেছে, কোথাও কাদের মধ্যে চলে গেছে, অসংখ্য পায়ের দাগ। তার মানে বোঝা গেল ওর সাথে অনেক ওখানে ধস্তাধস্তি হয়েছে। বাট ওর একটু শক্তিশালী ছিল, ওই জন্য হয়তো নিয়ে যেতে পারেনি, অথবা যেটা বললো যে ফজরের আজান হয়ে গেছে এরকম, এই জন্য ওকে নিয়ে যেতে পারেনি, ওই আলের ওপর ওখানে শুয়ে রেখে চলে গেছে। সেই দিনের অবস্থা আরো ভয়াবহ, মুখ নাক চোখ কোথাও কাদা বাঁধ নেই, চেনার উপায় ছিল না যেটা ও, মানে কানের ভিতর নাকের ভিতর, কানের ভিতর নাকের ভিতর আমি করুন অবস্থা ওর দেখে, মানে মরে গেছে এটাই সবাই ভাবে নিছে। আমার চাচা চাচি তো সেই কান্না। তারপরে কি হলো, আমাদের ওই হুজুরটাকে আবার আনা হলো, তখন উনি আসে তো এরকম বললো যে কোনো কারণে এটা অতিক্রম করছে, যে কারণে ওরা তো রেডি ছিল। তারপরে বললো যে একে বিয়ে করাই দেন তাড়াতাড়ি, তাহলে হয়তো সমস্যাটা শেষ হবে। যথারীতি বিয়ে দেওয়া হয়, বিয়ে হয়ে গেছে। পরে আমি ভাবির কাছে থেকে শুনলাম অনেক কিছুদিন পর, বিয়ের সম্ভবত ফোর্থ রাত্রে, তখন তো নতুন বউ ভাবি, প্রচন্ড বৃষ্টি ওই দিন রাতে। তা ওর ঘরটা ছিল আমাদের বাড়ির পাশাপাশি, তা ওই ঘরে শুইছে এখন রাত ওই 10:11 পরে, ও নাকি বিছানা থেকে একা একা নেমে যাচ্ছে। ভাবি তো নতুন অবস্থায় এবং ভাবি সাহসী ছিল, নেমে যাচ্ছে, ভাবি ওকে শক্ত করে ধরছে, বলছে তুমি কই যাবা, ওইরকম বলতেছে আমাকে ছেড়ে দে আমি এখন বাইরে যাবো কাজ আছে, সেই রকম জোর খাটাচ্ছে, ধস্তা ধস্তি এরকম। ভাবি বলতেছে আমি নতুন বউ, বৃষ্টি হচ্ছে, কাকু ডাকতেও পারতেছি না লজ্জায়, এরকম বুঝতে পারতেছে যে এরকম একটা কিছু হচ্ছে, বার বার দরজার দিকে নিয়ে যাচ্ছে। এখন মহিলা মানুষ তো পুরুষ মানুষের সাথে পাওয়া কঠিন, তার মধ্যে যদি ওরা আবার শক্তি খাটায়, যেটা আমি সুফলের ক্ষেত্রেই দেখছি কিরকম শক্তি খাটায় ওরা, তো উনি অনেক ইয়েতে মনে করেন আটকাইছে ওনাকে, শেষে দরজাতে একদম লক করে দিছে যাতে দরজা খুলে বের না হতে পারে। তারপরে এরকম হইতে হইতে ভাবির মনে হলো যে ফজরের আজান পর্যন্ত আমার কাছে মনে হয়েছে আমার এক বছর সময় ওখানে গেছে, যে ফজরের আজান দেয় না কেন, আজান দেয় না কেন, এতক্ষণ শুধু ধস্তা ধস্তি হয়েছে, কখনো ছেড়ে দেয়, কখনো ভালো, কখনো আবার ছুটে যেতে চায়। এরকম পরের দিনে জানানোর পর তারপরে এরকম ভালোভাবে ব্যবস্থা করা হয়েছে, এরকম টোটালি যাওয়ার পরে আর কোনো সমস্যা নেই। প্রায় 7-8 বছর এরকম, 2000 সালে সম্ভবত বিয়ে করছে, তারপরে প্রায় 10 বছরে এরকম কোনো সমস্যা নেই। এই লাস্ট 2 ইয়ারসে দুইটা ঘটনা ঘটছিল এবং ভয়ঙ্করই সেটা। ওই যে কালী মন্দিরটা দেখলেন, তো একদিন ও বাজার থেকে সন্ধ্যার পর পরই চলে আসে, সন্ধ্যা লাগায় না এরকম আর কি, তো ভ্যান থেকে কালী মন্দিরের ওখানে নামছে, যে পিছনটাতে আমাদের একটা রাস্তা আছে, সেই পিছনে যে দেয়ালটা আছে বাড়ির ওইটা ঘেসেই, এদিক দিয়ে আমরা মেইন রোডে উঠে, ওটা আমাদের মেইন রোড। তো ওইখানে এসে নামার পরে ওর হাতে একটা ঝাঁকা ছিল, যে বেগুন মরিচ এইগুলো হাটে নিয়ে গেলে বিক্রি করে ওইটা এখন নিয়ে আসবে। তা ভ্যান থেকে নামে আমাদের ওই রোডে যখন ঢুকছে, ওখানে তো অনেক বাঁধ ঝাড় জঙ্গল, ঢোকার সাথে ওই হাতের ঝাঁকাটা মানে ও বলতেছে 3-4 মন ওজন হয়ে গেছে ওটা, ওর হাত থেকে পড়ে গেছে, ওর সে ওটা বহন করতে পারতেছে না, এত ভারী এত ভারী হয়ে গেছে হঠাৎ করে। কাছে ছিল তখন বিড়ি ছিল, ওর মাথায় খেলছে যে ঝটপট বিড়ি লাগায় একটা, সন্ধ্যার পরপর মাগরিবের পরপর, রোডে একটা লোকও নেই ওই মুহূর্তে, সবাই হাটের দিনে সবাই হাটে চলে গেছে, দুই একটা লোক মেইন রোডে যাচ্ছে। যখনই বিড়ি লাগাইছে তখন একটু স্বাভাবিক, মানে তখন অনেক শক্তি খাইটা বাড়িতে চলে আসছে, ওই জিনিসপত্র ওখানে ফেলে দিয়ে আসে নাই ঠিক, ওইটা তারপরে বহন করে নিয়ে আসছে, জাস্ট বাড়ির ওখানে ফেলে দিয়ে ভাবিকে ডাকছে, যে এরকম আসা আমার সাথে তো এইরকম হলো অনেকদিন পর। ওই তারপরে হালকা পাতলা কিছু ট্রিটমেন্ট দিয়ে ওটাও গেল। এখন ওটার প্রায় 2 বছর পর আবার সম্ভবত 12 সালে ওনার শ্বশুর বাড়ি থেকে আসতেছে সাইকেলে করে। তো ওনার শ্বশুর বাড়িতে একটা মানে যেটা আমাদের ভাষায় বলে ফারে একটা রাস্তা বলে, যেটা শর্টকাট রাস্তা। শ্বশুর বাড়ির পিছনটা হলো বিশাল একটা বিল আছে, বিলের মাঝখান দিয়ে রাস্তা, ওইটা দিয়ে গেলে তাড়াতাড়ি আসা যাওয়া করা যায়। রাস্তাটা অনেক ভয়ঙ্কর, 2-1 কিলোর মধ্যে কোনো বাড়ি নেই, প্রচন্ড দুই একটা সুইচ গেট আছে পানি বার হওয়ার জন্য এবং কালভার্ট আছে ব্রিজ। তো ভোর দুপুরে আর কি 2:30-1টার দিকে রওনা দিচ্ছে শ্বশুর বাড়ি থেকে বাড়ির উদ্দেশ্যে, মাঝামাঝিতে চলে আসছে 2 গ্রামের মাঝামাঝিতে, যখন ওই দুপুরবেলা তো লোকজন কেউ নাই, রোদ, ওই সময় হয়েছে কি ওই একটা ব্রিজে ওঠার আগে প্যাডেলটা একটু জোরে করতে হয় ব্রিজে ওঠার জন্য। এই প্রস্তুতিটা যখন নেবে তখন ওর সাইকেলটা ভারী হয়ে গেছে, কে জানি পিছন থেকে টানা করছে, প্রচন্ড শক্তিতে প্যাডেল করতেছে কিন্তু কাজ হচ্ছে না, আগানো যাচ্ছে না। তাও অনেক কষ্টে মষ্টে ব্রিজের উপর ওঠা, সাইকেল থেকে একদম ধাম করে পড়ে গেছে। ও বললো যে কেউ মনে হয় আমাকে ধাক্কা দিয়ে ফেলে দিল, সামনে বট গাছ ছিল, পুরো এলাকা ফাঁকা, বট গাছের ওপাশে বলছে যে বোঝা যাচ্ছে এরকম যে 3-4টা কুকুরে এরকম ঝগড়া লাগছে, সেই বিকট সামনে মানে কুকুরে ঝগড়া লাগলে যেরকম হয়ে যায়।
পড়ে যাওয়ার সাথে ওর নাক থেকে রক্ত বার হয়েছে। মোটামুটি অনেক রক্ত ব্রিজের ওপর পড়ছে। পড়ে ওই রক্ত দেখে মনে করছে রক্ত পড়লো, তো বুঝতে পারছে যে আমার সাথে এরকম একটা ঘটনা ঘটছে। তো করছে কি, ব্রিজের নিচে জাস্ট রক্তটা ধোয়ার জন্য, নাকে পানি দেওয়ার জন্য দেয়। পানি দিয়ে উঠে আসে, দেখে যে ভাইয়া তিনটা কুকুর ওই গাছের আড়াল থেকে বার হয়ে আসে, ওই রক্ত খাচ্ছে। মানে কুকুরগুলো গ্রামের স্বাভাবিক কোনো কুকুরের মতো না। ওই ভর দুপুর বেলা, সেটা জনশূন্য এলাকা, ওই এলাকায় কোনো লোকজন নেই। অনেক চেষ্টা করছে যে আমি কি ফিরে যাবো শ্বশুর বাড়িতে, এইটুকু যাওয়া আমার সম্ভব না, বা সামনের দিকে যাওয়া সম্ভব না। মাঝামাঝি তিনটা কুকুর বললো আমি দাঁড়িয়ে আছি, আমার সামনে এসে এরকম রক্ত খেয়ে আবার ওই গাছের আড়ালে চলে গেল। তিনটা কুকুর সেই ভয়ঙ্কর চেহারা তাদের। যাওয়ার পরে এখন ওখানে কিছুক্ষণ থাকলো, সাইকেল তুলতে যায়, সাইকেল আর তুলতে পারে না, পড়ে থাকা সাইকেল আর উঠাইতে পারতেছে না। তখন তো পুরো শকড হয়ে গেছে, এখন কি করবো। তখন ওই মনে মনে যে দোয়া টোয়া বলার সেইগুলো বলছে, ওই দুই তিন মিনিট চেষ্টা করার পরে স্বাভাবিক। তখন ও সাইকেলটা উঠাই নিয়ে আবার হলো যখন বাড়ির দিকে রওনা দেবে, তখন বলছে কেমন জানি একটা আওয়াজ আমার কানে আসলো যে আজকে কোনোভাবে তুই আজকে এখান থেকে বাঁচে ফিরলি, যেটা সেটা তুই কোন কারণে বাঁচতো সেটা এখন তুই ভালো জানিস। কি সেই ব্রিজের এখান থেকে, সেই ওই ওই গাছটার আড়াল থেকে বলছে, এমন একটা ইয়ে আসতেছে ওর কানে পড়তেছে এই সাউন্ডটা, যে আজকে তুই কোনোভাবে এখান থেকে বেঁচে ফিরলি, এটাই ছিল আসলে ওর কাহিনী। এবং তারপরে এখন পর্যন্ত আর তেমন কিছু হয় নাই। কিন্তু মানে এই ধরনের মানুষগুলোর ব্যাপার আসলে নিশ্চিন্ত হওয়া যায় না, সাত বছর আট বছর পরে একবার। হ্যাঁ, আসলে আমরা তো মনে করেছিলাম ওর সাথে এরকম ঘটবে না। রাইট রাইট, তার মানে হচ্ছে ওনার দুদিন পেছনে যে জিনিসগুলো লেগেছে তারা 24 আওয়ার তককে তককে আছে, যে কখন তাকে একটু বাজে অবস্থানে পাবে, কোন জায়গায় তাদের সুবিধা মতো পাবে। এবং একটা ঘটনা ভাইয়া, ওর পরেও ওর মাঝে মাঝে সিমটম কিছু দেখা যায়। আমাদের পুকুর পাড়টা আছে যেখানে, এই বাড়িটার সামনে একটু দুইটা তিনটা বাড়ি পরেই পুকুর পাড়ের উপরে আছে মসজিদ, মসজিদের সামনে তিনটা পুকুর আছে আমাদের। পুকুর পাড়টা দেখলে দিনের বেলায় গা ছমছম করে, এবং অনেক ঘটনা এরকম পুকুর পাড় বা মসজিদটা নিয়ে আসে। তো ওখানে গেলে ওর মাঝে মাঝে এরকম কিছু একটা অ্যাবনর্মাল হয়ে যায় মাঝে মাঝে, ভাইয়ার ভিতরে অ্যাবনর্মাল মাঝে মাঝে আর কি, সেটা দুই তিন মাস পর, ছয় মাস, এক বছর, এরকম মানে কি বলতেছে উল্টাপাল্টা এরকম কথা বলতেছে, মানে ওনার মধ্যে কোন রকম একটা নেগেটিভ এনার্জি কিছুক্ষণের জন্য কাজ করে, যেটা আবার উনি বাড়িতে এসে বলে যে আমার এই মুহূর্তে এই সময় কি হয়েছিল, আমি তো কিছু বলতে পারি না। এবং মানে আপনারা কি কখনো ওই আধ্যাত্মিক ভাবে কবিরাজ টবিরাজের কাছে আরো কি যাওয়া হয়েছিল এই ব্যাপারে? না, এরপরের ঘটনার পরে আর আমরা ওইভাবে যাই নাই। আচ্ছা, এরপর থেকে এখন পর্যন্ত আপাতত আর কোন সমস্যা দেখা যাচ্ছে না। ওই ভাই এখন কি করেন, উনি এখন কোথায় আছেন? উনি বাড়িতেই থাকেন, কৃষি কাজটা এইগুলোই করেন। এবং ওনার ওয়াইফ এখন ওনার সাথে, ওয়াইফ ওনার সাথে, দুইটা মেয়েও ওনার আছে। উনি মানে আমি ওনার ওয়াইফকে অনেক সাহসী বলবো, যে চতুর্থ দিনে উনি অনেক সাহসী দেখেছে, একটা নতুন মেয়ে, একটা নতুন পরিবারে, একটা নতুন বাড়িতে, একটা নতুন মানুষকে এই নতুন রূপে দেখে তারপরে আমাকে যখন বলছে আমি পুরো থ হয়ে গেছি, আপনি এইভাবে কি করলে, আপনাকে ভয় লাগলো না? আমি কি করবো, আমার তো স্বামী ছুটে যাচ্ছে একটা লোক, আমি ভয় করলে তো সমস্যা। যাই হোক, উনি ওই সময় ধৈর্য ধরে অনেক সাহসিকতার পরিচয় দিয়েছে। তো এই ছিল আপনার, এই ছিল। এবং ওনার রিলেটেড আর একটা ঘটনা আছে, যেটা তার থেকে শুনছি আমি। লাস্ট ফেব্রুয়ারি 13 তারিখে আমি ঢাকায় আসছিলাম, আসার একদিন আগে আমি পিকনিকের আয়োজন করছিলাম। আমাদের মসজিদ থেকে 200-300 গজ দূরত্বে আমার লিচুর বাগান আছে বাড়ির উত্তর পাশে। তো ওই লিচু বাগানে আমরা কয়েকজন বন্ধু মিলে পিকনিক করতেছি। তো ওই দিন যে কোনো কারণে একটা ঝামেলা হয়েছিল, তো ওই ভাই এবং ওই ভাবি এসে আমাদের রান্না করে দিছে। ওই ভাই ওখানে ভাবি রান্না করে প্রায় 12টার দিকে আমরা খাওয়া শুরু করছি, তখন ভাবি চলে গেছে। তো ওই ভাই সহ আমরা খাচ্ছি ওখানে। আচ্ছা, খাওয়া দাওয়া শেষ ঠিক 12:55 এক্সাক্ট আমরা 6-7 জন ছিলাম। আচ্ছা, ওখানে আমাদের মেশিন ঘর ছিল জমিতে পানি দেওয়ার জন্য। তো ওখানে আমরা দাঁড়িয়ে থেকে জাস্ট বিশ্রাম নিচ্ছি, বিড়ি টিড়ি কেউ খাচ্ছে, যে গিয়ে বাসায় এখন যে যার মতো শুয়ে পড়বো। হঠাৎ করে আমরা একটা আজানের শব্দ শুনতে পাচ্ছি। আজান রাত 12:55 রাত 12:55 সবাই আমরা বলছি দোস্ত ঘড়ি দেখতো, 12:55 বাজে। তখন সবাই আমরা ভালোভাবে লক্ষ্য করলাম আজানটা কোন দিক থেকে আসে, এবং আমাদের মসজিদ থেকে আসে। আমাদের মসজিদে কিন্তু মাইকে আজান হয়, ইলেকট্রিসিটি নাই। ওই যে এখানে দেখতে পারবেন ইলেকট্রিসিটির লাইন সব আছে, কিন্তু সংযোগ এখনো দেওয়া হয় নাই, সেটা দেখতে পাচ্ছি। ওখানে ব্যাটারিতে আজান দেওয়া হয়। জাস্ট রাত 12:55 আমরা বুঝতে পারছি, ওখানে আগে খালি মুখে যখন আজান দিত যে জায়গাটায় দাঁড়িয়ে থাকে সেখান থেকে আজান খালি মুখে দিচ্ছে। পুরা জ্যোৎস্না স্নাত রাত, মসজিদ পর্যন্ত প্রায় স্পষ্ট দেখা যাচ্ছে।
আমরা এটা সবাই চুপ। হ্যাঁ আজান শুরু হয়ে গেল, আমরা সবাই তখন থাকি এত রাত্রে আজান দেখে। আমাদের যে মুয়াজ্জিম সাহেব আছে সেও একা ওখানে থাকতে সাহস পায় না। আমাদের গ্রামের অন্য লোকজন তো বাদই থাকলো, ওই মসজিদে গিয়ে একা থাকে। তারপর আমরা একটু করলাম কি, কাছাকাছি একটা বাড়ি আছে, আমরা করলাম আচ্ছা একটু সামনে যাই। তো সামনে গিয়ে দেখি হ্যাঁ আজান আরো স্পষ্ট, একদম বোঝা যাচ্ছে যে ওই যে কিছু দূরে থেকে কেউ দাঁড়িয়ে থাকে আজানটা দিচ্ছে। আমাদের মধ্যে ওখানে কি বলতে চল কাছে গিয়ে দেখাও। বলছি ভাই সরি, এমনিতে এইগুলো ঘটনার মধ্যে আসি, ওখানে কি জন্য আজান দিচ্ছে কে কি জন্য দিচ্ছে ভালো কথা দিক, আমার যাওয়ার কোনো কাজ নাই। ফুল আজানটা এমন হইলো, আমাদের আগে একটা মুয়াজ্জিম সাহেব ছিল, উনি মারা গেছে, একদম সেম ওনার কণ্ঠের মতোই আজানটা। এবং গ্রামের অনেক লোকই আজানটা শুনছে রাত্রেবেলা ঘরে থেকে, কিন্তু কেউ ওইভাবে খেয়াল করে নাই। গ্রামের অন্য অনেক লোকই আজানটা শুনছে রাত্রেবেলা ঘরে থেকে, কিন্তু কেউ ওইভাবে খেয়াল করে নাই। জাস্ট আমরা কাছাকাছি ছিলাম, আমরা পুরো খেয়াল করে, এবং তখন আমরা সবাই তো ভয়। আমাদের মসজিদের সামনে দিয়েও একটা রাস্তা আছে, এবং ওই তিনটা পুকুরের মাঝখান দিয়েও একটা রাস্তা আছে। তো এই ভাইয়া বলতেছে এটা অস্বাভাবিক কিছু না, এটা আমাদের মসজিদে এরকম অনেক কিছুই ঘটছে এর আগেও। কিন্তু যেহেতু মসজিদে ঘটেছে ঘটনাটা, মসজিদে আমি নাম প্রকাশ করব না, আমার একটা ভাইয়ের সাথে রিসেন্ট ঘটছিল। ভাই করে কি নামাজ মসজিদে গিয়েই পড়ে, উনি বাজার থেকে আসতে লেট হয়েছে, উনি বলছে মসজিদ থেকে নামাজটা পড়ে আসি। তখন 10টা কি 10:30 বাজে, উনি নামাজ পড়ার উদ্দেশ্যে মসজিদে গেছে, গিয়ে দেখে ওই বারান্দায় গেটেও তালা দেওয়া থাকে না, দুই দিন বারান্দার গেটেও তালা দেওয়া রাখছে, মুয়াজ্জিম সাহেব কোনো কারণে ভুল করে দিয়ে গেছে। তা ওই ভাইয়া ওখানে যায় দেখে তালা দেয়া, তোর সামনে দাঁড়িয়ে গেছে তালা দেয়া, তাহলে তার নামাজ পড়বো কই, বাড়ির দিকে যাই। ঠিক ওই মুহূর্তে উনি কোনো দিকেই নড়তে পারে না, ডান দিকেও ঘুরতে পারে না, বামেও নড়তে পারে না, খারও ঘুরাইতে পারে না, হঠাৎ করে পুরোপুরি পাথর পাথর হয়ে গেছে ওখানে। তখন কি হলো, উনি তো উজু করাইছিল, তখন উনি করছে ওই সিঁড়িতেই ঈশার নামাজ শেষ করছে, ঈশার নামাজ শেষ করাও তারপরে উনি বাড়িতে ফিরতে পারছেন। মানে উনি যখন নামাজ পড়ছিলেন তখন ওনার কোনো সমস্যা, তখন ওনার কোনো সমস্যা না, উনি মনে করলেন তাহলে নামাজটা সমস্যা হচ্ছিল, কোনো দিকে নড়তে পারে না, উনি যাইতে পারে। কি যেন একজন, ইট ইজ সামথিং পজিটিভ। আমার কাছে যেটা মনে হচ্ছে, দেখ একটা ব্যাপার আছে যে মুসলমান পরিবারে কিন্তু দুর্যোগের সময় আজান দেওয়া হয়, বাচ্চা জন্ম নিলে আজান দেওয়া হয়, কোনো বিপদ হইলে, কোনো বিপদ হলে মানুষকে ডাকার একটা নিয়মও ছিল এটা অনেক আগে, যে আমরা বিপদে আছি ওই বাড়ির কেউ আজান দিলে সবাই ছুটে যেত যে ওখানে হয়তো কোনো বিপদ হচ্ছে। তো আমার কথা হচ্ছে ওরা তপুরা যে বাড়িটাতে বসে আজানটা শুনেছে, ওরা ক্লিয়ারলি শুনেছে। আচ্ছা তপু, আর কেউ কি আপনাদের মতন ইন্টারেস্টেড হয়ে চলে এসেছিল আজান কে দিচ্ছে দেখতে? না, এটা কেউ আসে নাই, কেউ খেয়াল করেনি। আমাদের মধ্যে অনেক বন্ধুরা আমাদের বলছিল, বাট আমি আজানটা দেওয়া হয়েছে আপনাদেরকে ওখানে নিয়ে আসার জন্য, ওই সময় আপনাদের বাড়িতে এই বাড়িতে কোনো একটা দুর্যোগ চলছিল। এটা হতে পারে, আমরা ধরে নিচ্ছি যে কোনো হয়তো ভালো কারণেই সবাই আজান দেয়, এখানে অবশ্যই কোনো খারাপ কারণে দেয় নাই। আমরা ওখানে দেখতে যাওয়া মানে ওখানে বিঘ্ন ঘটা, এই জন্য আমরা যাই নাই। আমরা তখন ওই আমার ওই বাগানে আসি, দারে বাগান থেকে আমার এক চাচার সীমানা থেকে তো আপনাদের বের হতে হয়েছিল। হ্যাঁ, আজানের উদ্দেশ্য ইয়াতে, আমার ধারণা ওই সীমানার মধ্যে কোন একটা দুর্যোগের অবস্থান ছিল, হয়তো বা এরকম কিছু চলতেছিল, বা আমাদের কোনো ভাবে সতর্ক করা হয়েছে, কারণ অনেকগুলো পিকনিক বন্ধুরা থাকলে অনেক কিছু দিয়ে আর কি ফাজলামি হয় ওখানে। ওই জন্য আমরা ওখানে একটুকু লেট করি নাই, আজানও শেষ, দুইটা বন্ধু আমার বাড়িতেই ছিল, আমরা গিয়ে বাড়িতে শুয়ে পড়লাম। তখন ওই ভাই বলতিছে আমি একদিন রাত্রে আসতেছি প্রায় 1:30-2টার দিকে, মসজিদের সামনে দিয়ে আসার সাহস পায় নাই, তখন ওই পুকুর পাড়ের মাছ দেয়া আসছে, ওরা আবার অনেক সাহস রাত্রেও উঠতে পারে। তো ও দেখে মসজিদ থেকে সুন্দর কণ্ঠে কোরআন পড়ার আওয়াজ আসছে, একদম স্পষ্ট। ও একটু দাঁড়াইছে ওখানে, দাঁড়িয়ে আরো ভালোভাবে বিষয়টা মনোযোগ দিয়ে শোনার চেষ্টা করছে, যে দেখে হ্যাঁ মসজিদ থেকে আরো সুন্দর কণ্ঠে একদম কোরআন পড়তেছে এরকম বোঝা যাচ্ছে। তো ওখানে কিছুক্ষণ দাঁড়িয়ে শোনার পরে আর ওখানে থাকে নাই, চলে আসছে। Well, there are many things in the world and the space. শেক্সপিয়ারের এই কথাটা সবসময় মনে পড়ে যায় অনেক কিছু শুনলে, যখন এক্সপ্লেনেশন খুঁজে পাই না, এটা ভাবতেও ভালো লাগে যে ওনার মতন এমন একজন সাহিত্যিক, তিনিও হয়তো অনেক কিছুতে বিশ্বাস করতেন, আর আমরা এখন ওনার চেয়ে অনেক বেশি স্মার্ট হয়ে গেছি বলে অনেকে বিশ্বাস করি, বিশ্বাস করি, তাই না? তো তপু ভাই, আপনার ঘটনাগুলো যেগুলো শুনলাম আমরা, সেগুলো সবচেয়ে অসম পার্ট অফ দ্য স্টোরিজ এটা হচ্ছে যে খুব কাছাকাছি বসে আছি যেখানে ঘটেছে, খুব কাছাকাছি কি সেই জায়গায় ঘটেছে, সেই জায়গাতেই বসে আছি, আমার আশ্চর্য লাগছে। এবং আমি সবচেয়ে বড় যে ভিকটিম সুফল, যাকে যে আমাদের সঙ্গে আসতে পারেনি না খুব লাইফ রিস্ক এর কারণে, সেই জায়গাতেই বসে আছে। ওটা শুধু ওর জন্য রিস্ক না, ওটা আমার জন্য রিস্ক হয়ে যাবে, এই জন্য ওকে এখানে না রাখাটাই বেটার হয়েছে। আচ্ছা, জাস্ট একটা ছোট্ট প্রশ্ন, হ্যাঁ বা না দিয়ে উত্তর দিবেন, সেটা হচ্ছে যে
এমন কি কিছু স্টোরি আপনার আছে এই বাড়ি নিয়ে যা আপনি আমাদেরকে বলছেন না? হ্যাঁ আছে, বাট আমি এটা বলতে পারবো না, এটাই জানতে চাচ্ছি। আমি বাড়িতে বসে আছি, বাট এটা আমি বললাম, আমি চাই না আমারও সমস্যা হোক বা আপনাদেরও কোনো সমস্যা হোক। আমি বুঝতে পারছি, এই জন্যই আমি সবসময় একটা কথা সবাইকে বলি যে আমরা যত ভয়ের গল্পই শুনি না কেন, ওগুলো হচ্ছে দ্বিতীয় ভয়ের ঘটনা। প্রথম ভয়ের ঘটনাগুলো বলার জন্য মানুষ রেডি থাকে না, না হয় জীবিত থাকে না, দুইটার একটা। যাই হোক, এখন আমরা অন্য গল্পের দিকে চলে যাই, তাই না? ওকে চল। ওকে, ডট চলছে এবং একের পর এক ঘটনা আমরা পাচ্ছি, এবং সেই ঘটনাগুলো কতটুকু বিশ্বাসযোগ্য এবং কতটুকু লজিক খুঁজে পেয়েছেন টোটালি আপনাদের ব্যাপার। আমার আর রেহানের কাজ হচ্ছে যেটা আমরা স্টোরিগুলো আপনাদের সামনে তুলে আনতে চাই, এবং এর পেছনে যদি কোনো প্রশ্ন আমাদের থেকে থাকে, যে জিনিসটাকে ভালোভাবে ক্ল্যারিফাই করার জন্য আপনাদের বিশ্লেষণে যেন সুবিধা হয়, সেই প্রশ্নটুকু আমরা অবশ্যই করার চেষ্টা করি। তো রেহান চল, আরো একজন আছে এই মুহূর্তে, ওনার কাছে চলে যাই, একটু পরিচয়টাও তার কাছে জেনে নিই। আপনার নাম এবং কোথায় থাকেন, কি করেন, একটু ডিটেলস শুনি আপনার কাছে। আমার নাম হলো আব্দুল মান্নান শেখ, আমি একজন বাংলাদেশ সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত সৈনিক, বর্তমানে একটা প্রতিষ্ঠানে একজন নিরাপত্তা বিভাগের অফিসার হিসেবে নিয়োজিত আছি। ওকে, আমরা মান্নান ভাইয়ের কাছে তার অভিজ্ঞতার ঘটনা শুনবো। অবসরপ্রাপ্ত সেনাবাহিনীর সৈনিক, সে আমাদের সাথে যোগ দিয়েছে এবং তার ঘটনাটা সে আজকে তুলে ধরবে। আশা করি ইন্টারেস্টিং একটা কিছু আমরা পেতে যাচ্ছি। সো আমরা আর কথা না বাড়িয়ে সরাসরি ঘটনার দিকেই চলে যাই। আপনার ঘটনাটা কত বছর আগে ঘটেছিল? এটা ঘটনাটা হলো 2001 সালে। ওকে, আমি তখন ঢাকাতে থাকি, তো ঢাকার থেকে আমরা ব্যাটালিয়ান এক্সারসাইজের জন্য আমরা নরসিংদী চলে যাই। আচ্ছা, তো ওইখানে গিয়ে আমরা সন্ধ্যা আনুমানিক 6টার দিকে গিয়ে পৌঁছি, তো রাত্রেবেলা আমরা বিভিন্ন কাজের জন্য যার যার মতো ভাগ হইয়া যাই, এলাকা ভাগ করে নেই। আমরা তিনজন, আমাদের মূলত ক্যাম্পের থেকে প্রায় আধা কিলোমিটার দূর হবে, আমরা ওইখানে ব্যাংকার করার জন্য প্রস্তুতি নেই। আচ্ছা, সাথে আমাদের বেলচা এবং একটা হাইরকেন নিয়ে যাই। তো ওইখানে ব্যাংকার করতে গিয়া, যেহেতু নরসিংদীর মাটি খুব হার্ড মাটি, শক্ত মাটি, তো আমরা একটু নরম মাটি খোঁজার জন্য আশেপাশে খুঁজতে থাকি, তো বাড়ি বাড়ির মধ্যে একটু নরম মাটি খুঁজে পাই, তো সেইখানে আমরা খোদাই করা শুরু করি তিনজনে মিলে। তো এক পর্যায়ে ঘটনা হচ্ছে যে একটা জায়গায় মাটি খুব শক্ত বলে আপনারা একটু পাশের দিকে চলে গেছেন। হ্যাঁ, একটু উঁচার দিকে আসি। আচ্ছা, আসার পরে ওইখানে যেহেতু মাটিটা নরম, তো আমরা ব্যাংকারটা করতে একটু তাড়াতাড়ি হচ্ছে। এই অবস্থা যখন ব্যাংকার করতে করতে হাত দুই এক নিচে যাই, তখন ফট করে একটা বিশ্রী গন্ধ চলে আসে আমাদের নাকে। তখন আমরা তিনজন একজন আর একজনে বলি যে কি ব্যাপার, এমন গন্ধ বেরোইতেছে কেন রে? তারা আমরা বলতেছি হয়তো আশেপাশে কোনো মরা জানোয়ার টানোয়ার হয়তো মারা গেছে, হয়তো তার থেকে একটা গন্ধ আসতে পারে। এই অবস্থা আমরা খুদাই করতে থাকি, যে যখন আর একটু নিচে যাই, ফট করে আমার ভেলচার সাথে একটা ইটা যেরকম একটা লোহার ধাক্কা লাগলে যেরকম একটা আওয়াজ বের হয়, ঠিক এরকম একটা আওয়াজ বের হয়ে আসে। তখন আমি একটা ভয় পেয়ে যাই। কয়জন মিলে তখন? তিনজন। তিনজন তখন কটা সময়টা কটা? এটা আনুমানিক রাত আড়াইটার দিকে হবে। আচ্ছা, যখন শক্ত কিছু বাজে, তখন আস্তে আস্তে করে আমরা আবার খুদাই করতে দেখি, তখন দেখি যে চার পাঁচটা হার ওই বেলচার সাথে বাজতেছে। তা হারগুলি আমরা ওই বেলচায় দিয়ে উঠাইয়া ওই পারে রেখে দিচ্ছি। আমরা খুদাই করতে থাকি, যখন আমরা ওই এলাকাতে যখন নামি, যখন আমাদের কাজ বাক হয়ে গেছে, তখন আমরা বলি যে মুশারফ, তে আমরা তো রাত্রে ব্যাংকার করতে হবে, টাকা ম্যানেজ করে লো, এক বাড়িতে লোককে দিই, সে আমাদেরকে একটু বাড়তি খাবার পাকাইয়া রাত্রে দিলে আমাদের আপনারা একটু এক্সট্রা খাওয়ার জন্য আর কি, মানে আমরা নিজেরাই একটা টাকাটা উনাকে দিছি যে উনি এটা আমাদেরকে রান্না করে দিবে। মানে আপনারা চাচ্ছিলেন যে আপনাদের জন্য যে খাবার বরাদ্দ আছে, কিন্তু তারপর একটু এক্সট্রা মানে তারপরে এসে ওরা দুজনকে আমি বলি যে যাও, তোমরা গিয়ে খাবারটা নিয়ে আসো, কাজ তো আমাদের মোটামুটি হয়েই গেছে। দুজন আমাকে রাখিয়া চলে আসে। আর তখন আপনি একা একাই? একা একাই আমি তখন ব্যাংকারটা আস্তে আস্তে ডেসিং করতে থাকি। তখন কি হাড়গোড় সব তুলে? হ্যাঁ হ্যাঁ, একটু পারে আসলো। যখন হাইরিকানটা রাখিয়া আমি আস্তে আস্তে ওই গন্ধটা কি তখনো? হ্যাঁ হ্যাঁ, গন্ধটা এখনো বের হয়ে আসছে। গন্ধটা আমার নাকে সবসময় লাগতেছে, হাইরিকানের আলোটা একটু হালকা একটু কমে আসতেছে। তে অবস্থা আমি একটু বসছি, যেহেতু শীতের দিনও কিন্তু পশুকন্ডা নভেম্বর ডিসেম্বরের দিকে এই পশুকন্ডা শীতকালীন মহড়া,
অবস্থা আমার পাশে যে একটা মোলো ক্ষেতা ছিল নরসিন্দির মোলা এত বড় হোক একটা মোলা 3 কেজি ওজনের হয়ে যায়। তা আমার ওই ডাইন পাশে আপনার একটা মোলো ক্ষেত ছিল, ফট করিয়া ছায় দেখি ওই মোলো ক্ষেত থেকে ঝরঝর ঝরঝর একটা বাতাস আসতেছে এবং একটা সাদা জানোয়ার ওই উত্তর কোণার থেকে দৌড় পাইয়া আমার দিকে আগায় আসতে থাকে। আর যে ক্ষেতের মূলো গুলি আছে এগুলি বাতাসে ঝুলতে থাকে, এইভাবে উড়িয়া আসতেছে মনে হয় আমার দিকে। তখন আমি ওই যে বেলচাটা দিয়া আপনার ব্যাংকার ড্রেসিং করতেছি, ফট করে এই বেলচাটা আমি সাহস করে হাতে নিই, হাতে নিয়ে আমি শক্ত করে দাঁড়াই। এর মুহূর্তে ছায়া নিচের দিকে দেখি যে ব্যাংকারটা এইভাবে ভাঙ্গিয়া আপনার আস্তে 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 আমার পায়ের দিকে চাপে আসতেছে। মানে বুঝলাম না, মানে যেই গর্তটা আপনি খুঁড়েছেন আপনি গর্তটার মধ্যেই দাঁড়ানো? গর্তের মধ্যে আমি দাঁড়ানো, অলরেডি গর্তের ভিতরে দাঁড়ানো, গর্তের ভেতরে আপনি দাঁড়ানো, কিন্তু গর্তের পাশের মাটি গুলো চাপতে চাপতে আপনার দিকে আমার চেপে ধরতেছে। যখন চেপে ধরতেছে তখন আমি লাফাইয়া এক পর্যায়ে উপরের দিকে উঠি। উঠার পরে আমি ওই জানোয়ারটা যখন দৌড় পরে এমন স্পিডে আসতেছে মনে হয় ওই ক্ষেতের মূলো গুলি আমার পিছন দিকে যেরকম চাকাইতে ঢিল দিলে সেই রকম ঢিল ছড়তেছে আমার পিছনে। অবস্থা আমি দৌড়তে থাকি, দৌড়তে দৌড়তে প্রায় 50 গজ দূরে আমি চলে আসি, আসা ওইখানে মানে একটা অবনর্মালের মতো পড়িয়া থাকি। এবং চারিদিকে হঠাৎ বাতাসটা বন্ধ হয়ে যায়। তাহলে এখানে চিৎকার করতে থাকি, যেহেতু এখান থেকে আধা কিলোমিটার দূরে আমাদের যে মূল ক্যাম্প, আধা কিলোমিটার দূরে, তো ওই জায়গা মানে আমি শক্তি পাচ্ছি না যে আমি যাবো। এমন অবস্থা আমার সাথে যে যারা দুইজন ছিল সহকারী তারা আসতে থাকে আমার দিকে দৌড় পাইয়া। আসার পরে আমি বিল্লাল এবং মোশারফকে জিগাই, কি ব্যাপার তোমাদের এই অবস্থা কেন? তোমরা পাঠাইলাম খাবারের জন্য, তোমরা হাতে তো খাবার নাই, তোমাদের দিয়ে কোয়ারে বলিস না আমাদের কি একটা জানি ধাওয়া করছে, তে আমরার হাত থেকে খাবার টাবার যে কই চলে গেল হেরাও নিজেরাও বলতে পারে না, যে ওই জানোয়ারটা রাস্তা ওদেরকে এইভাবে ধাওয়া করছে, ওরাও এক প্রকার দৌড় পাইয়া এই আমার দিকে আগে চলে। হ্যাঁ, তা আমি বললাম যে আমারও তো এই অবস্থা। হ্যাঁ, তখন আমরা এক প্রকার চিৎকার করতে করতে তিনজন হেভি একটু শক্ত হইয়া দাঁড়াই। তখন আমরা আস্তে আস্তে করিয়া আমাদের ক্যাম্পের দিকে চলে যাই। ক্যাম্পে গিয়ে যখন আমার জানোয়ারটা দেখতে না 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 এটা উদা হয়ে গেল, এবং আমি তো চলে আসছি প্রায় 20 গজ দূরে, ওদিকে আর যাওয়ার কোন প্রশ্নই ওঠে না ডরে। তখন এই অবস্থা আমরা যখন ক্যাম্পে ফিরে আসি তখন আমাদের ক্যাম্পের যে অধিনায়ক থাকে, একজন কমান্ডার থাকে, উনাকে আমরা এই ঘটনাটা বলি যে স্যার আমরা তো ওইখানে যে একটা ব্যাংকার করতে চাচ্ছিলাম, ওইখানে তো আমরা ব্যাংকার করতে পারলাম না, এই এই ঘটনা। ঠিক আছে তোমরা হোল্ড করো, ওইখানে আজকে না করলেও চলবে, তোমরা হোল্ড থাকো। এই অবস্থা উনি আমাদেরকে নিয়ে সকালবেলা ওই ঘটনাস্থলে যান, এবং যে জায়গাটা ব্যাংকার করছি ওই জায়গাটা উনি পরিদর্শন করে দেখে, আর এলাকার কয়েকজন মুরব্বী, বয়স্ক মুরব্বী, ওনারাও আগায় আসে। আসার পরে ওনারা জিজ্ঞাসা করে যে প্লিজ স্যার একটু জিগাইতে পারি, এখানে কি আপনারা কোন সমস্যা মনে করতেছেন নাকি? দেখেন আমরা তো এখানে রাত্রে একটা ব্যাংকার করার জন্য আমাদের সৈনিক বল পাঠাইছিলাম, তাদের সাথে এই ঘটনা ঘটছে। তখন একজন মুরব্বী বলে যে স্যার এইখানে তো 20 থেকে 22 দিন আগে একজন ভদ্রলোক মারা গেছিল এলাকার, তাকে এখানে দাফন দেওয়া হয়েছে, মানে কবর দেওয়া হয়েছে, মূলত এটা একটা কবরস্থান। 20 থেকে 22 দিন আগে? হ্যাঁ, 20 থেকে 22 দিন। মানে বললেন আপনি যখন মাটি খুললেন তখন তো আপনি মানে কঙ্কালের মতো পেলেন হাড়গুলি, 20 থেকে 22 দিনে কি এরকম আপনি কোন কাপড় টাপড় পাননি? না, কাপড় টাপড় কিনে কিছু পাই নাই, তেমন এটা অনুভব করতে পারে না, কিন্তু হাড়গুলি অনুভব করছে। তখন উনি যখন বললো 20 থেকে 22 দিনে কি এরকম হাড় হয়ে যাওয়ার কথা, একদম কঙ্কাল বলতে যেটা বোঝায় ওটার জন্য তো আরো কিছুদিন সময় হয়তো লাগতো। এরকম কিন্তু কিছু পাই নাই, যেটা মানে আমি পাইছি সেরকম হাড়ি পাইছি, হাড় গুলি একদম খুব ছোট। সেটাও আমরা তখন ভাবছিলাম যে এটা কি মানুষের হাড় নাকি গরুর হাড় নাকি কিছু পশু পাখির হাড় হবে। তারপর কি বললো ওনারা? ওনারা বললো যে এখানে একটা লোক এই 20 থেকে 22 দিন হবে এখানে মাটি দেওয়া হয়েছে, ঠিক সেই জায়গাটাই আপনারা করণ করিয়া বলেছেন ব্যাংকারের জন্য। আমরা যে ওই যে জায়গা করণ করছি ব্যাংকারের জন্য এটা কবরস্থানের মতো বোঝা জানা, সমতল ভূমি, যেহেতু দেশ গ্রামে কোনো কবর পাকা করা হয় না, একদম মানে সমতল জমিনের মতো এরকমই দেখতে দেখা যায়। কিন্তু আপনি যখন বললেন ওই মূলা ক্ষেত গুলা কি অবস্থা ছিল, মানে মূলা ক্ষেত গুলি আপনার এলোমেলো ছিল, মানে মনে হয়েছিল যে এখানে কেউ তুলে আক্রমণ করছে, তার মানে কিছু একটা হয়েছিল রাতের বেলা যেটা চিহ্ন আপনারা দেখতে পেয়েছেন?
আর মাটিগুলো কি অবস্থায় ছিল ভাই? মাটিগুলি আবার সমতল হয়ে গেছে এবং হাড়গুলি চলে আসছে সব। হ্যাঁ, উপরে যে হাড়গুলি রাখছিলাম আমি ওকে বলতাছি যে মুশারফ, হাড়গুলি না আমরা ওইদিকে ছুঁড়ে রাখছিলাম, দেখছিস হাড়গুলি তো এখানে নাই, কারণ আমরা ফার্স্ট আজানের পর পরই আমরা এই জায়গাটা পরিদর্শন করার জন্য আসছি, এর আগে তো আমরা এখানে কেউ আসার কথা না। তো এই যে আমরা যেভাবে জিনিসগুলি উড়াইছিলাম তো এইগুলি দেখছস নাই, এই কবরটা ঠিক আবার ঠিক আগের মতনই হয়ে গেছে। তা সেখান থেকে আমরা একটা মানে বিরাট একটা ঘাবড়ে যাই। এখানে যারা আছে ওনারা বললো যে কবরের ভিতরে যখন আপনারা এটা করে ফেলাইছেন, একটা কবর খুদাই করে ফেলাইছেন, হয়তো এই জিনিসটা আপনাদের উপরে একটা আক্রমণ করার জন্য সেরকম একটা ভৌতিক। খুব বেশি দিনের পুরনো কবর না, মানে একদম নতুনই বলতে গেলে আপনারা অজান্তেই ঘটনা ঘটে এরকম মানে ঘটে গেছে। তারপর আর সেখানে আপনারা ক্যাম্প না? তারপরে আমরা এখানে ক্যাম্প করি নাই, এরপরে আমরা আধা কিলোমিটার এদিক সেদিক হয়ে গেছি। ওকে, জাস্ট আপনারা আপনারা জাস্ট ওই জায়গাটাকে রেসপেক্ট করার জন্য, একটা কবরকে আসলে শ্রদ্ধা দেখিয়ে ওটা আপনারা আর ওখান থেকে মানে আমরা যাই নাই। তার জন্য আমরা কথা শুনতে হয়েছে, তোমরা একটু দেখে শুনে নেওয়ার দরকার ছিল আমাদের যে কমান্ডার থাকে ওনার কাছে আমরা ভুল স্বীকার করি। আপনারা নিজেরাও বলেছিলেন যে একটু আপনারা শক্ত মাটি এড়ানোর জন্য আপনারা সরে গিয়েছেন, মাটিটা একটু নরমের জন্য খুঁজতা ছিলাম, কিন্তু একটু বুঝার ভুলের জন্য দুর্ঘটনাটা ঘটে। ওকে, তো যাই হোক, তো এই ঘটনাটা ওখানেই শেষ হয় নাকি এই ঘটনাটা আপনার লাইফে আরো চলতে থাকে? ওই ঘটনাটার পরে প্রায় সাত টাকা নিয়ে আমি এইভাবে থাকি। আমরা তিনজন ওইটার সাথে জড়িত ছিলাম, ওই ব্যাংকারের সাথে। আমাদের তিনজনের আর কোন ধরনের সমস্যা হয় না, কিন্তু ওইখানে এক্সারসাইজের পরে যখন আমি আমার নিজ ক্যাম্পে আমার প্রতিষ্ঠানে ফিরে আসি, তখন ফট করে আমার একদিন এরকম পেটে ব্যথা হয়। পেটে ব্যথাটা তিন থেকে চার মিনিট এই ব্যথাটা অনুতপ্ত করি এবং মনে হয় যে এমন একটা ব্যথা উঠে যে আমি হয়তো মারা যাব, এই অবস্থা আমার হয় আর কি। এইভাবে থাকতে থাকি। ঠিক দুই দিন পরে যে ভ্যাংকার করার সময় যে জানোয়ারটা দেখছিলাম যে আমাকে আঘাত করার জন্য আসছে, তো সেই জিনিসটা আমি যে তাকি আর কি, সেখানে হট করে আমার সামনে একদিন আসে হাজির। জিনিসটা মানুষও বোঝা জানা এবং জানোয়ারও বোঝা জানা, যা সাদা একটা কুয়াশার মতো এরকম পাকলি খেতে থাকে, এমন ঘুরতে থাকে, আর আস্তে আস্তে আমার সামনে যখন পেয়েছ তখন আমি জাস্ট অবশ হয়ে যাই, কথা বলতে পারি না, জাস্ট আমি শরীরের কোনো অঙ্গ নড়াচড়া করতে পারি না, জানি যে আমি অস্থির হয়ে গেছি। অথচ তাকাই আছি তার দিকে তাকাইয়া, আমি এমন মনে হইতেছে যে তার সাথে আমি খুব দস্তদস্তি করতেছি এবং খুব হাতাহাতি করতেছি। এই অবস্থা চার থেকে পাঁচ মিনিট তার সাথে আমার লড়াই চলে। তো সে যখন আমার উপরে আইসা চাপে, তখন আমার বুকের ভিতরে যেরকম হার্ট অ্যাটাক কইলে যেরকম একটা নিঃশ্বাস হঠাৎ করে একটা টান দে বন্ধ হয়ে যা, ঠিক এরকম একটা অনুভব আমার বুকের ভিতরে লাগে এখন পর্যন্ত। ও যখন আমার উপরে আইসা চাপে, মানে ওই জিনিসটা দেখার কিছুক্ষণের মধ্যে আপনি দেখেন যে ওটা আপনার বুকের উপর চেপে বসেছে। হ্যাঁ, আমার আমার উপরে চাপে বসে, মানে ও চাপে বসার আগেই ওকে দেখার সাথে সাথেই আমি এখন পর্যন্ত এমনও সাতটা দেখা গেছে, দুই দিন তিন দিন পর্যন্ত এই টানা তিন দিন হইয়া যা চার দিন হয়ে যাও আমার হঠাৎ এরকম করে আমার চোখের সামনে। এই ঘটনা আপনার সাথে এখনো ঘটছে? এখনো ঘটতেছে। সেই আপনি অবসর গ্রহণ করেছেন, এত বছর হয়ে গেছে, আপনার সাথে সেই ঘটনা এখনো ঘটছে? এখনো এখনো আমি ওই আতঙ্কের ভিতরে আছি। মানে ঘটনাটা হচ্ছে, এবং এখনো যদি আপনি ঘুমান মাঝে মাঝে দেখতে পান হঠাৎ করে ওই জিনিসটা, ওই জিনিসটা এখানে আপনাদেরকে আঘাত করছিল, সেটা এসে আপনার উপর চেপে বসে এমন ভাবে চেপে বসবো ওকে দেখার সাথে সাথে, যেরকম একটা মানুষ একজনের সামনে পড়লে যেরকম হয় আর কি, মানুষ মানুষের সামনে পড়লে তো কথা বলতে পারে, তো ও যখন আমার সামনে আসে তখন আমার কাছে মনে হয় যে আমার সামনে একটা আরজাইল আসছে। ওকে দেখার সাথে সাথে আমি অবনর্মাল হয়ে যায়, আমি কিন্তু কথা বলতে পারি না, জাস্ট শুধু তাকায় থাকি, এবং আমার আশেপাশে যারা ঘুরতেছে তাদেরকে আমি দেখতেছি, আমার স্ত্রী যা আমার কাছ দিয়ে আমার সন্তান যাচ্ছে, তখন আমি বলি যে প্লিজ আব্বু তুমি আমাকে একটু ধরো, আমাকে একটু দয়া করো, আমাকে এমন একটা জিনিস আমার উপরে চাপছে আমি কথা বলতে পারতেছি না, তুমি আমাকে একটু ধরো। তখন কি কেউ যদি আপনাকে টাচ করার সাথে সাথে চলে যায়? তখন যদি আমার উপরে কেউ, ওই যে আমি বলছি আমার ওয়াইফকে যে তুমি আমার দিকে সবসময় ফলো করবা, আমার ডাইন পায়ের আঙ্গুলটা যে বড় ভুরি আঙ্গুল বলে এটা আমি নড়াচড়া করতে পারি, এইরকম আমার উপরে একটা জিনিস চাইপে বসে। তা আমি দীর্ঘদিন ধরে এটা নিয়ে চিকিৎসা করতে থাকি বিভিন্ন কবিরাজ ডাক্তারের কাছে, বিশেষজ্ঞের কাছে, তারা ওই সমস্যাটা ধরতে পারে না। এই ঘটনাটা কি আপনার যে ওই আপনি যে মহারাতে যে শুরু হয় ওখান থেকেই শুরু হয়?
এর আগে আর ছিল না? না না, এর আগে আমার এরকম ধরনের কোনো সমস্যা ছিল না। আপনার সিমটম যেটা আছে, অনেক সময় আমরা যেটা বলে থাকি বোবায় ধরা, এটার একটা বায়োলজিক্যাল বিষয় আছে। কেউ ঘুমের মধ্যে যদি তার কোনো কিছু একটু নার্ভের এদিক সেদিক হলে অনেক সময় এই ধরনের ঘটনা ঘটে, যেটা কেউ স্পর্শ করলে আবার অনেকটা কেটে যায়। কিন্তু ঘটনা হচ্ছে যে আপনি যেই জিনিসটা দেখতে পান এটার কিভাবে আমরা ব্যাখ্যা করব? আমি মূলত শুনছি যে বুবা দিদি আপনাকে ধরে, কখন দিদি আপনি ফেস টু ফেস ওই পায়ের আঙ্গুল আর নাক সোজা হয়ে আসুন, যদি সোজাসুজি হ্যাঁ তখন আপনাকে বুবা মানে আক্রমণ করতে পারে। কিন্তু এটা তো সেমন না, আমি যে দিকে খাইতে শুই, যে বাঁকাইতে শুই, এমনও দেখা গেছে আমি কুল বালিশ পাঞ্জাইতে দৈরা এই বাঁকা শাঁকা হইয়া শুইছি, যে হয়তো প্রথম পর্যায়ে মনে করছিলাম যে এটা একটা বুবা বোবায় ধরা হতো। হ্যাঁ, কিন্তু যখন আমি বাঁকা এলোমেলো হইয়া শুই, তারপরও এসে আমাকে ধরে, হ্যাঁ দৈরা এই অবস্থা করে, তখন আমি অনুভব করলাম যে না তো এটা তো বুবা না, আমি জীবন ভর শুনে আসছি ময় মুরব্বীর। এটা কি আপনি কোন নির্দিষ্ট জায়গায় থাকলে ধরে নাকি যে কোনো জায়গায়? যে কোনো জায়গায় ওইটা এসে আমার উপরে ভর করে। এবং আমি এখন বর্তমানে যে প্রতিষ্ঠানে একটা নিরাপত্তা বিভাগে কাজ করি, নাইটে ডিউটি করি, যে হয়তো আপনার রাত 10টা থেকে ভোর 6টা পর্যন্ত সেই ডিউটিটা চলে, তখন আমি অনেক সময় ঘাবড়ে যাই যে না জানি ও এসে আমার উপরে নাকি আক্রমণ করে, সেরকম ভাবে চলি যাতে ও আমাকে আঘাত না করতে পারে, ওকে এড়াই এড়াই চলি। আমি যদি টুরি লাগছে যাই, ফট করে দেখা গেছে চোখ বন্ধ হওয়ার সাথে সাথে ও আমাকে ধরে মানে আটক করে লাইছে। এটাকে তো আমরা কোনোভাবেই বোবায় ধরা বলতে পারি না। না, এটা বোবা ধরা হলে তো আমি এটা অনেক আগে এটা প্রতিরোধ করতে পারতাম। যাই হোক, তো এই জিনিসটা এখনো পর্যন্ত ভাই আমাকে এটা মানে বিভিন্ন জায়গায় বিরক্ত করে এবং দেখতে পাই এসে ধরছে আপনাকে। ডট টিমের কাছে শুনেছিলাম যেটা, যে আপনি নাকি এটা থেকে বাঁচার জন্য আপনি বিভিন্ন জায়গায় গিয়ে ঘুমানোর ট্রাই করেছেন, যে এটাকে কোথায় ধরে আপনি দেখেন? এটাকে আমি একজন আলেমের সাথে আলাপ করছিলাম, উনি বললো যে ঠিক আছে তুমি একটু ট্রাই করে দেখো তো মসজিদে ঘুমাইয়া। নামাজটা পড়িয়া দেখা গেছে মসজিদেই, আমার ফ্যামিলিরও বলি যে আমি মসজিদে ঘুমাবো, তখন আমি মসজিদে ঘুমাই। হ্যাঁ, এরকম ঘুমাইতেছি যে দেখি যে মসজিদে ঘুমানোর তিন দিন পরে ওয়াইশা আবার মসজিদের ভিতরে আমার আক্রমণ করে, তখন আমি একটা মানে অস্থির হয়ে যাই যে কি ব্যাপার আমাকে মসজিদের ভিতরে এরকম ভাবে আক্রমণ করে। তখন আমি বিভিন্ন জায়গায় এটা নিয়ে আলোচনা করি, যারা মানে এই সম্বন্ধে যারা পুরা করে আর কি, তাদের সাথে আলোচনা করি, তারা বলে যে এই জিনিসটা তো বুঝতে পারতেছি না ব্যাপারটা কি, বিভিন্ন পানি পড়া, বিভিন্ন ওষুধ পানি আমি খাচ্ছি কিন্তু ওষুধ পানিতে আমার কাজ হচ্ছে না। আপনি আর কখনো এর মধ্যে আপনি ওই জায়গাটাতে যাওয়ার চেষ্টা করেছিলেন, যে জায়গায় আপনি এই ধরনের জিনিসটার ধাওয়া খেয়েছিলেন, যেখান থেকে আপনার শুরু হয়? না, ওই এলাকা যেহেতু আর যাওয়ার এলাকা যেহেতু আর ওকে ওখানটাতেও আপনি আর যাওয়া হয়নি। ওই জায়গাটাতে যাওয়ার চেষ্টা করেছিলেন, যে জায়গায় আপনি এই ধরনের জিনিসটার ধাওয়া খেয়েছিলেন, যেখান থেকে আপনার শুরু হয়? না, ওই এলাকা যেহেতু আর যাওয়ার এলাকা যেহেতু আর ওকে ওখানটাতেও আপনি আর যাওয়া হয়নি। না, ওইখানে আর আমি যে ঘটনা ঘটেছে ওইখানে আর যাওয়ার মনে হয় না, কোনো ভয়টা আছে, ভয় কাজ করবে যে ভয় কাজ করে ওইখানে যাব দিদি, যেহেতু এখন পর্যন্ত একটা সমস্যাতে ভুগতেছি, খুব কষ্ট পাই। ও যখন আমাকে আইসা চাপে, আপনারা বিশ্বাস করেন না না করেন, আমার যে ওয়াইফ আছে তাকে আপনারা ফোন করে দেখতে পারেন, সে আমি যখন ঘুমাই সে আমাকে বৈশা ডিউটিতে এবং আমার দিকে খেয়াল রাখে। হ্যাঁ, তাকে আমার একটাই বলা রাখছি যে আমার উপরে ও যখন চাপবে তখন আমি কিনে কিছু যদি নাও লড়াচড়া করতে পারি, আমি পায়ের আঙ্গুলটা লড়াচড়া করতে পারবো, এই অবস্থা যদি তুমি আমাকে দেখো জাস্ট ওইটা আপনি তুমি সাথে সাথে আমাকে এলোমেলো করে দিবা, ঘুম থেকে ঠান্ডা উঠাই দিবা, এরকম সে কয়েকদিন আমাকে উঠাই দিচ্ছে। কি বলবো মান্নান ভাই, মানে জানি না শ্রোতারা কতটুকু বিশ্বাস করবে, বাট আমরা যারা এখানে আছি আমরা সবাই যতটুকু আপনাকে দেখেছি, আপনার কথা শুনেছি, আমরা বিশ্বাস করতে বাধ্য আপনার ঘটনাটা। শুধু এতটুকু বলি, একটা মানুষ এত পরিশ্রম করার পরেও যখন ঘুমাতে যায় তখন মানে কিছু একটা তাকে এসে দিনের পর দিন ডিস্টার্ব করেই চলছে, তো এটা কতটুকু পেইনফুল যে সাফার করছে এটা সেই বুঝতে পারবে। তো যাই হোক, অনেক ধন্যবাদ। একটা কথা আমি বলি, যে বহুতই বলতে যে
পৃথিবীতে কিছু আছে এই জিনিসটা আমার আগে বিশ্বাস হয়নি, কিন্তু একের পরে আমার সাথে দুই চারটা ঘটনা যেরকম ঘটে গেল যে আসলেও ভয়ঙ্কর পৃথিবীতে কিছু একটা আছে, যদি না হবে এখন পর্যন্ত আমি ওই সমস্যাটা বুক করতেছি। সেটাই আমরা বলি সবসময়, আসলে এই ঘটনাগুলো যাদের সাথে ঘটে না তাদের পক্ষে আসলে বিশ্বাস করাটা একটু কষ্টকর। তো যাই হোক, অনেক ধন্যবাদ আমাদের এই জার্নিতে এসে আপনি আপনার এই ঘটনাগুলো সবাইকে শুনিয়েছেন, সবার সাথে শেয়ার করেছেন। ডর চলছে এবং ডরের একের পর এক ঘটনার ধারাবাহিকতায় আমরা আরো একজনের কাছে যাচ্ছি এই মুহূর্তে, এবং তার পরিচয়টা প্রথমে তার কাছেই জেনে নিব আমরা। আপনার পরিচয়? আমার নাম মোহাম্মদ আহসানুল্লাহ হাসান আবিব। আপনি থাকেন কোথায়? আমি চট্টগ্রাম থেকে আসছি। চট্টগ্রাম থেকে উনি আমাদের এই জার্নিতে যোগ দিয়েছেন, এবং অনেক অনেক ধন্যবাদ হাবিব ভাই যে এত দূর থেকে এত কষ্ট করে আপনি আমাদের এই জার্নিতে এসেছেন। তো আমরা যেটা শুনেছিলাম ডটিমের কাছে, আপনারও ফ্যামিলির মধ্যে কিছু ঘটনা কিছু ঘটছে, তো প্লিজ আমরা শুরু করি, সেই ঘটনাটা কবে থেকে কিভাবে হয়েছে? আমাদের বাড়িতে ছিল আলেম বাড়ি এবং হুজুর বাড়ি। এটা কোথায় ছিল আপনাদের বাড়িটা? আমাদের বাড়িতে ছিল নোয়াখালী জেলার বেগমগঞ্জ থানা পোস্ট অফিস দুর্গাপুর লক্ষ্মীনারায়ণপুর গ্রামে। আমাদের বাড়ির নাম মাওলানা ফাজল মুরুবি সাহেবের বাড়ি। আমাদের বাড়িতে এই ধরনের ঘটনা আগে কখনো ঘটেনি, মানে কোন ধরনের কোন ভৌতিক ঘটনা কিছুই কখনো ঘটেনি। আমরা বাংলার সাহিত্যে আরবিতে পড়ালেখা বেশি করছি, তো কোথায় কি করতে হবে, রাত্রে কিভাবে কোথায় গেলে কি করতে হবে, এগুলো আমরা ভালো জানি। কিন্তু আমার জেঠা যখন আমার আম্মাকে বিয়ে করে, তখন আম্মাকে মিন্স আপনার বড় আম্মাকে অর্থাৎ আমার মা চাচির বড়, আপনার জেঠি, আমার জেঠা যখন আমার জেঠিকে বিয়ে করে, তখন এই ওনার সাথে একটা জিন দেখা দেয়, এবং উনি আমাদের বাড়িতে আসার পরে আমাদের বাড়িতে একের পর এক ঘটনা ঘটে। কবে বিয়ে করে, কত সাল? ওনারা 1975 সাল হবে। 75 উনি বিয়ে করার পর, দ্যাট মিন্স আপনার যে জেঠি আপনাদের বাড়িতে আসার পর থেকেই বিভিন্ন ধরনের ঘটনা শুরু হয়। ঘটনা কি ধরনের ঘটনা শুরু হয়? তো ওনার সাথে প্রথমে আমি বলি, আমাদের পাশের গ্রামে বিয়ে করে, তখন খোঁজ খবর নিয়ে দেখল যে মেয়ে ভালো আছে বা ওনার সাথে কোনো ধরনের কোনো কিছু নাই। তো আমাদের গ্রামে চিকন চিকন যে খালগুলো গেছে, ওই খালের উপরে বাঁশ দিয়ে মানুষ পারাপারের জন্য যে সাঁকুটা দেওয়া হয়, এপার থেকে ওই পারে যাচ্ছে, এপারে ছিল ভালো, ওই সাঁকুটা ফেরিয়ে যখন ওই পারে যায় তখন তিনি মাথা ঘুরিয়ে পড়ে যায়। পরে যাওয়ার পরে ওনাকে কোন রকম বাড়িতে নিয়ে আসলো। নিয়ে আসার পরে প্রথম রাত্র জানান তো বাসররা মধুররা, তো আমরা যেটা জানতে পারি বা যেটা শুনি, যে জেঠা যখন আমার কাছে যায় আম্মা স্পষ্ট বলে দেয় যে তুমি আমাকে স্পষ্ট করবে না, আমি তোমাকে যেদিন অনুমতি দিব সেদিন তুমি আমাকে স্পষ্ট করবে। এবং বাড়াবাড়ি তো ওই দিন থেকেই একটু পরিবর্তন মানে বোঝা যেতে থাকে। আমার জেঠা বলে তুমি এরকম পাগলামি করতেছো কেন, কি বলতেছো তুমি, তুমি কি পাগল হয়ে গেছো? কিন্তু উনি কিছুতে আমার আম্মা বুঝে না, এবং আমার আম্মা একটা কথাই বলে যে তুমি বাড়াবাড়ি করবে না, বাড়াবাড়ি করলে তোমার বিরাট ক্ষতি হবে। তো পরে জেঠা তো আস্তে আস্তে বুঝলো যে না, কোনো সমস্যা হয়েছে, ও তো খুব সুন্দর ছিল আর আগের যুগে বিয়ে করছে, তো আপনার একদম কম বয়সে বিয়ে করছে, আমার আম্মার তখন বয়স ছিল 13-14 বছর এবং অনেক সুন্দর ছিল। তো এভাবে 5-10 দিন 1 মাস যখন পেরিয়ে যায়, তখন আমার জেঠা বিভিন্ন ডাক্তার কবিরাজ খোনার খলিফা ওজায় দেখায়। দেখাবার পরে ওরা অনেক রকম অনেক ডিসিশন নিছে। ডিসিশন নিবার পরে আমার সাথে যখন দেখা দেয় জিনিসটা, তখন আম্মা বলে দেয় ডাইরেক্ট যে শোনো, ডাক্তার কবিরাজ ওজা যতই যায় কিছু দেখাও, আমাকে তুমি জীবনে কিছু করতে পারবে না। আচ্ছা, আপনি বলছিলেন যে মানে উনি বাড়িতে আসার পর থেকে বিভিন্ন ধরনের সিমটম দেখা দিয়েছে, বিভিন্ন ধরনের সমস্যা শুরু হয়েছে, আর কি ধরনের মানে সমস্যাগুলো আপনাদের বাড়িতে দেখা দিয়েছে, কি ঘটনা ঘটেছে? যেমন ওনার সাথে যখন জিনিসটা শোয়ার হয়, তখন তিনি যেমন বাড়িতে যদি আপনার কাঁচা মাছ রাখা হয় বা জাল দিয়ে রাখা হয় বা ভাজি করে রাখা হয়, রান্না করে রাখা হয়, যেভাবে রাখে একটা মাছও রাখে না, সব মাছ খেয়ে ফেলে। এবং আমার চোখের দেখা, আমি ওনার জিভের নিচে কাঁচা কাঁচা মাছ দেখতে পাই, এটা আমার চোখের দেখা, মানে কাঁচা মাছও খেয়ে ফেলে। হ্যাঁ, সবার সামনে কাঁচা মাছও খেয়ে ফেলে। তারপরে এই একটা ঘটনা, আর একটা ঘটনা ঘটে যে ওনাকে মাঝে মধ্যে বাইরে নিয়ে যেতে চায়, বাইরে নিয়ে যেতে চায়। যেমন ওই আমাদের বাড়ির পাশে একটা পুরানো গাছ ছিল, ওইখানে নাকি অনেক ধরনের অনেক
জিনিস ছিল, অনেকের সাথে দেখা দিত, তো ওইদিকে নিয়ে যেত। আমি একটু ক্লিয়ার করি, মানে বিষয়টা হয়তো অনেকের কাছে কনফিউশন তৈরি হয়ে যাবে। ব্যাপারটা কি এরকম ছিল যে উনি যখন মানে ঘুমের ঘোরে বা রাতের বেলা দরজা খুলে স্বাভাবিকভাবে ঘুমের ঘোরে হোক কিংবা সজাগ থেকে হোক যে ওই বের হয়ে ওই গাছটার ওইদিকে চলে যেত, গাছটার ওইদিকে চলে যেত, এবং ওনাকে সবসময় কিন্তু পাহারা দিয়ে রাখতো। আচ্ছা, তো ওনাকে ওনাকে যেন বের হয়ে যেতে না, হ্যাঁ, ওনাকে যদি নিরাপত্তা না দিয়ে রাখে তাহলে ওনাকে দূর দূরান্ত নিয়ে যায় এবং ওনাকে অনেক বিস্তৃত রকম করে ফেলে, যেমন চোখগুলো লাল হয়ে যায়, সারা শরীর ঘামিয়ে যায়। আপনারা ওনাকে যেয়ে কি তারপরে ওই গাছের এখানে পেতেন? হ্যাঁ, আমরা ওই ওইখানে পেতাম বা ওইখানের কাছাকাছি পেতাম। তো আমরা 8-10 জন মিলিয়ে যাই, যাই আনি, এবং ওনার সাথে যখন ওই জিনিসটা দেখা দেয় ওইদিকে নিয়ে যাই। আমরা 8-10 জন পুরুষ, উনি একজন মহিলার সাথে পারি না, এত শক্তি, মানে এত শক্তি, এত চিৎকার দিয়ে কথাবার্তা বলে। তারপর যেমন আমরা বেশি যদি বাড়াবাড়ি করি কান্নাকাটি শুরু করে, এরপর আমাদেরকে ধমক দেয় যে তোমরা যদি আমাকে বেশি কিছু করো তাহলে তোমাদের কিন্তু ক্ষতি হবে। আমরা ওই ভয়ে আমরা ওনার সাথে বেশি বাড়াবাড়ি করি না, জাস্ট বুঝিয়ে যে আম্মা কোথায় যাচ্ছেন, আমাদেরকে ফেলে কোথায় যাচ্ছেন, কেন যাচ্ছেন, আমরা এগুলো বলি, বুলিয়ে বালিয়ে নিয়ে আসি। তো আবার আরেকটা ঘটনা কি, সেটা হচ্ছে আমরা যদি বলি যে আম্মা আপনার তো দুইটা ছেলে বিদেশ আছে, ওরা কেমন আছে, পটপট করে বলে দেয় বড় ছেলে কি করতেছে, ছোট ছেলে কি, সত্যি হয়ে যায়। হ্যাঁ, পটপট করে বলে দেয়। এবং তারা যখন মোবাইল করে, আমরা যখন জিজ্ঞেস করি যে ভাইয়া তোমরা কেমন আছে, কি চাকরি করতেছো, কিভাবে তোমাদের দিন কাল যাচ্ছে, ওই যে আমার কথার সাথে আর ওদের কথা একজাস্ট মিলে যেত। এবং ওই ছেলে দুইটা যদি বিদেশে ভালো কাজ করতো, ভালো বেতন পাইতো, তাহলে কিন্তু আম্মা সবসময় হাসতো। ওরা যদি আর একটু বলেন তো যে মানে আপনারা বলছেন যে এরপরে আপনাদের ফ্যামিলিতে আরো ঘটনা ঘটা শুরু হয়, তো কোন দুর্ঘটনাও কি আপনাদের ফ্যামিলিতে ঘটে গেছে উনি আসার পর? দুর্ঘটনা যেমন আমার চাচাতো বোনের সাথে একটা ঘটনা ঘটে, সেটা হচ্ছে আমাদের বাড়ির সবচেয়ে বড় যে পুকুর, ওই পুকুর পাড়ে উনি আসার পরেই ঘটেছে। হ্যাঁ, ওনার মেয়ের সাথে, নিজের মেয়ে, হ্যাঁ, আমার আম্মার নিজের মেয়ের সাথে আমাদের বাড়ির সবচেয়ে বড় পুকুর পাড়া, আমাদের বাড়ির যে বড় কবরস্থানটা, ওই কবরস্থানের সাথে আমাদের পুকুর ঘাটটা। তো উনি যখন থালা বাসন এবং কাপড় সুপড় দুতে ওই ঘাটে যায়, তখন তিনি ঘাটের থেকে কবরস্থানের দিকে তাকিয়ে দেখে এত বড় একটা সাপ, মনে হয় যে 15 হাত লম্বা, এবং একটা সুপারি গাছ যতটুকু মোটা অতটুকু মোটা হবে এই সাপটা। কে দেখতে পায়? এটা দেখতে পায় ওনারই মেয়ে। আচ্ছা, ওনারই মেয়ে, সেই চাচাতো বোন? হ্যাঁ, আমার সেই চাচাতো বোন, ওনারই মেয়ে দেখতে পায়। দেখার পরে উনি এসে আমাদের বাড়িতে আমার আম্মা আব্বাকে জিজ্ঞেস করে যে কবরস্থানে আমি এত বড় সাপ দেখতে পেলাম, এই সাপটা কোথা থেকে গেল? তা আমার আব্বা আম্মা বললো যে এই সাপটা অনেক পুরানো, এবং আমাদের বাড়ির চার কোনে 4টা সাপ আছে, এবং এই সাপগুলো আমাদের বাড়িটা পাহারা দিয়ে রাখে। আগের জমানোর মানুষ ওরা আমাদেরকে এগুলো বলতো, বুঝতো। এটা ছিল আমার চাচাতো বোনের সাথে ঘটনা। সেটা হচ্ছে যে আমরা আমার দুটো চাচাতো বোন ফানিতে পড়ে মারা যায়। তো ওদের উনারই মেয়ে? না, এটা ছিল ওনার চাচাতো ভাইয়ের মেয়ে। আচ্ছা আচ্ছা। তো ওনার দুটো মেয়ে মারা যায় কিভাবে? ওদের বিল্ডিং ছিল, তা আমাদের বাড়িতে কখনো আগে কখনো কোনো ছেলে মেয়ে পানিতে পড়ে মারা যায়নি, এই ধরনের কোনো রেকর্ড আমাদের বাড়িতে ছিল না। কিন্তু এই আমার আম্মার সাথে এই জিনিসটা দেখা দিবার পরেই এই ঘটনাটা ঘটে। ওনার 1 বছর একটা মেয়ে মারা যায় এবং 1 বছর আরেকটা মেয়ে মারা যায়, এবং হ্যাঁ, একইভাবে ফুকুরে পরে ফানি খেয়ে একদম বেশি উঠে। আচ্ছা, যখন হুজুর আনে এগুলা এলাকাতে লোকেরা সমালোচনা করে, তখন সবাই ওই আম্মার ওই জিনিসটার কথা বলে যে ওই জিনিসটাই হবে। আমার চাচাতো বোন দুইটা ফানির মধ্যে মারা যায়, এবং চাচাতো ভাই দুইটা কিভাবে মারা যায়, সেটা হচ্ছে চাচা চৌমুনি বাজারে একটা দোকানে চাকরি করে, নাইটে যখন দেরি করে বাড়িতে ফিরে, তখন তিনি বাড়িতে এসে দেখতে পারে চাচাতো ভাই চাচির 1-2 হাত দূরে শুয়ে আছে, আর চাচির হাতটা তার নাকের উপর পড়ে আছে। এখন চাচা দেখতেছে যে হাতটা পড়ে রয়েছে, এমন কিছু হয়নি। উনি এসে দেখে, উনি হাত মুখ ধুয়ে খাবার টাবার খেয়ে উনি যায় কাকিকে ডাক দেয় যে সুন্দর করে ঘুমা, আর ওকে সুন্দর করে ঘুমা, তোর হাত ওর উপরে কা। পরে যখন কাকি উঠে ওকে ঠিক করে, আমার চাচাতো ভাই ওটাকে ঠিক করে, ঠিক করতে যায় দেখে মানে ওর কোনো লটচন নেই, ও মরে রয়েছে। তো এভাবে আমার চাচাতো ভাই অর্থাৎ ওনারই ছেলে দুটো মারা যায়।
কিন্তু মানে এখানে আমি একটা কথা বলে রাখি, এটা কিন্তু একটা দুর্ঘটনাও ঘটতে পারে যে অনেক সময় ছোট বাচ্চা একজন প্রাপ্তবয়স্ক মানুষের হাত যদি তার নাকের উপর পড়ে হয়তো বা সেক্ষেত্রে দম বন্ধ হয়ে কোন ধরনের কিছু একটা ঘটে থাকতে পারে। এরকম দুর্ঘটনা কিন্তু ঘটে থাকে যে খুব অল্প বয়সের দুধের শিশু আছে তাদেরকে নিয়ে যখন বাবা মা শোয় একটু সাবধান থাকে যেন ঘুমের মধ্যে হাত পা যেন যায় এই বাচ্চাদের উপর না পড়ে। তো একটা দুর্ঘটনাও তো এটা হতে পারে, তাই না? না, দুর্ঘটনা যেমন বাচ্চাদের ফাঁসে কিন্তু আপনার ছোট ছোট কোলবালিশ দেওয়া হয় এবং মানে আপনি বলতে চাচ্ছেন যে যাতে এই ধরনের ঘটনা না ঘটে ওই রকম প্রোটেকশন নিয়ে ঘুম পাড়ানো হয়েছিল? অবশ্যই। একটা মা তার ছেলের জন্য তো যে নিরাপত্তা দরকার রাত্রে ঘুমের মধ্যে সেই নিরাপত্তা দিয়েই তো ঘুমায়। এবং কোন কোন মার হাত পরে কোন সন্তান যদি মারা যায় সেই মা তো একটু হলো টের পাবে এবং সে সন্তান যতই ছোট হোক সে তো একটু নাড়াচাড়াও অন্তত করবে। ওকে, তারপর কি হলো? তারপরে যেটা এবার আমার ছোট বোনের সাথে যেটা ঘটে সেটা হচ্ছে আমাদের বাড়ির পাশে বাজার। তো আমার আব্বা ওই বাজারে নাইটে চাকরি করত, উনি আসতো দুইটা এবং তিনটার দিকে। আপনারা জানেন যে ওই দেশগ্রামে ইলিশ মাছকে কেটে লবণ দিয়ে বাজারে বিক্রি করা হয় শুটকির মতো করে। তো আমার আব্বা ওরকম 2 কেজি কিনছে, ওটা বাড়িতে নিয়ে আসবে। তো যখন তিনি ইলিশ মাছ গুলো ওই ওনারা আগে ব্যাগ ব্যবহার করতো না, কাঁধে গামছা ছিল, ওই গামছা পেঁচিয়ে ওই মাছগুলো তারা বাড়িতে নিয়ে আসে। তো উনি যখন রাস্তা দিয়ে হেঁটে হেঁটে আসছে, গ্রামের রাস্তা কাঁচা রাস্তা এবং আপনার 10-20 হাত গেলে একটা মোড় পড়ে, 10-20 হাত গেলে একটা মোড় পড়ে। তো তিনি যখন আসতেছে একটা মোড়ে 4-5টা ইঁদুর চিকা কিস কিস করে শব্দ করতেছে। আব্বা আমাদেরকে যেটা বলছে যে যখন ইঁদুর চিকার ডাক দেয় তখন আমার কানে কানে বাড়িকে এবং বাতাসের সাথে আসতেছে যে বলতেছে ইলিশ ইলিশ ইলিশ। তো যাক, আমি যখন ওই মোড়টা ফেরিয়ে সামনে একটা মোড়ে আসি, মোড়ে আসার পরে দেখি 4-5টা বিড়াল, আর বিড়ালগুলোর চোখ এত আলো রাত্রের কাল মনে হয় যে মানে একদম লাইটের মতো বিড়ালগুলো যখন আমার দিকে তাকায়, এবং বিড়ালগুলো মেয়ে মা শব্দ বলতেছে আর আমার কানে আসতেছে যে মাছ মাছ মাছ। হঠাৎ একটা মোড়ে ইঁদুর কিস কিস শব্দ বলতেছে ইলিশ, আর একটা মোড়ে বিড়ালে বলতেছে মেমো শব্দ মাছ। এই বিড়াল এবং সিকাকে পেরিয়ে আর একটা মোড়ে আসে, মোড়ে আসার পরে 3-4টা কুকুর ধরে এবং কুকুরগুলো কুকুর যখন শব্দ করে তখন আমার আব্বা শুনতে পায় যে খাবো খাবো খাবো। তখন তিনি কি করলো, ওই রাস্তার পাশে কিছু জোপজাত থাকে, ওই জোপজাত থেকে তিনি কয়েকটা জোপ নিয়ে ওইগুলাকে ফিরতে থাকে এবং তিনি সুরাকারত বলতে থাকে সিগারেট ধরায়। এভাবে করতে করতে উনি বাড়িতে আসে এবং ওনার সাথেই ইঁদুর শিকা এবং বিড়াল কুকুরগুলো আমাদের বাড়িতে আসতে শুরু করে। উনি বাড়িতে আসার পরে আমার আম্মাকে বলতেছে গামছার ভিতরে এই ইলিশ শুটকি আছে, এগুলা একটা পাতিলে রাখ, রেখে ভালো করে ডেকে রাখ। এরকম আমি নিয়ে আসতে আমার সাথে কয়েকটা ঘটনা ঘটে। পরে আম্মা খালি ডেকের মধ্যে রেখে ফাড়া পুতো উপরে দিয়ে রাখে যাতে না খেতে পারে। আব্বাকে বার্তা খাওয়ার পরে তারা ঘুমিয়ে যায়। তো কিছুক্ষণ পরে ওই ফাতিলাটা, যে ফাতিলার মধ্যে শুটকি গুলো রাখছে এবং ফাতা পুতো ওইটার উপরে দিছে, ওই ফাতিলাটা ধুম করে খাটের উপর টেনে নিছে পড়ে যায়। আমাদের আম্মারা ঘুমাইতে নিছে। তো যখন ফাতিলটা পড়ে যায় আম্মা উঠে দেখে ওই ফাতিলে একটা মাছও নেই। এই 1 মিনিটের মধ্যে কিভাবে খাইলো কিভাবে নিল আম্মা কিছুই টের পায় না। যাক, এরপরে সবকিছু রেখে উনি ওই ঘুমায়। ঘুমাবার সময় আমার ছোট বোনকে উনি দুধ খাওয়ায় আর খাবার আব্বাকে বলতেছে তুমি ইলিশ শুটকি আনছো, একটা শুটকিও নেই। তা আমি জানি এগুলা থাকবে না, এগুলা আমি যখন বাজার থেকে আসতেছি বাড়িতে তখন আমার পথে এগুলা আমাকে দর্শে খাবার জন্য। তো পরে আম্মা যখন ওই এরকম এক হাত দূরে ছোট বোনকে রাখে, আম্মা এক হাত দূরে থাকে, আব্বা এক হাত দূরে থাকে এবং চারপাশে চিকে দৌড়াচ্ছে এবং সিসি মিসি করতেছে, তখন আব্বা হাত দিয়ে থাওয়াচ্ছে। এভাবে আসতে যখন ঘুমিয়ে যায় আর আম্মার তো একটু জাগন্ত, আম্মা ছোট বোনের দিকে তাকিয়ে আছে। এখন আম্মা দেখতেছে যে এই শোঁ 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 করে একটা শব্দ হচ্ছে বাতাসের। উনি দেখে যে একটা বিড়াল সিগারেটের ধোঁয়ার মতো, সিগারেটের ধোঁয়া যেরকম উড়ে ওইরকম একটা বিড়াল ধোঁয়ার মতো বাতাসের মতো মশারির ভিতরে ঢুকে এবং আমার ছোট বোনের গলায় হাত দেয়। আমার আম্মা যখন ওই ছোট বোনকে ধরতে যায় ধরতে পারে না, ওনার হাতটা যেন কিসে ভেঙে ফেলে ধরে ফেলে। আচ্ছা, তখন মানে ঘটনাটা হচ্ছে এমন যে উনি দেখতে পাচ্ছে উনি হাত দিয়ে যে ধরবে শক্তি হচ্ছে না, মানে কোন একটা অদৃশ্য শক্তি তার হাত আটকায় রাখছে এবং উনি দেখতেছে যে একটা
বিড়ালের মতো, সিগারেটের ধোঁয়ার মতো, বাতাসের মতো মশারির ভিতরে ঢুকে আমার ছোট বোনের গলায় হাত দিয়ে আমার ছোট বোনকে মারতেছে। আমার আম্মা উঠে দেখে যে ছোট বোনকে যে গরম দুধ খাওয়াইছে, দাদা দুধ খাওয়াইছে, নাকি মুখে দিয়ে ওই দুধ গুলা বাইর হইতেছে। তখন উনি বুঝলেন যে মানে আব্বার সাথে এই জিনিসটা আসছে এবং জাস্ট আমার ছোট বোনকে এই জিনিসটাই মারছে। আর এই জিনিস এই আমার ছোট বোনকে মারার একমাত্র কারণ হলো আমার আম্মার দোষ। এবং আমাদের বাড়িতে এই ধরনের ঘটনা যতগুলো ঘটতেছে সবকিছুই আমার আমার সাথে যে জিনিসটা আছে ওই জিনিসটাকে দোষ দিতে, যেটা আপনার জেঠির সাথে আপনার বড় আম্মার সাথে যেটা আসছে ওই জিনিসটার দ্বারাই সমস্ত কিছু ঘটছে বলে আপনারা ধারণা করছেন। আমাদের বাড়িতে সবাই জানে তো অতীতে এই ধরনের ঘটনা ঘটেনি, আমার সাথে এই জিনিসটা দেখা দিবার পরে একের পর এক ঘটনা ঘটতেছে এবং আম্মা এখনো বেঁচে আছে, ওই জিনিসটাও আছে এবং ওই জিনিসটা ঘোষণা দিয়ে দিয়েছে যে আমি ওর মৃত্যু হলে আমি চলে যাব, ওর মৃত্যু পর্যন্ত আমি থাকবো, আর আমি থাকাকালীন আমাকে কেউ কোনো ধরনের উত্তপ্ত করবে না, করলে তোমাদের গোষ্ঠী শুদ্ধে আমি শেষ করে দিব, যেমন শেষ করার নজির তোমরা একে একে দেখতেছো, তোমরা হুঁশিয়ার সাবধান, এই ধরনের কোন তাবিজ বৈদ্য বিয়ার খোনার খলিফা ওজা এই ধরনের পদক্ষেপ থেকে তোমরা দূরে থেকো, আর এই ধরনের পদক্ষেপে যদি যাও তাহলে আমিও কঠিন পদক্ষেপে যেতে বাধ্য হব আর আমাকে বাধ্য করো না। তার মানে হচ্ছে যে উনি যতদিন বেঁচে থাকবে ততদিন এই জিনিসটা সহ্য করেই আপনাদেরকে বেঁচে থাকতে হবে। যেটা কিছুদিন আগে মারা যায় তার জেঠির বয়স প্রায় এখন 75, ওকে উনিও অনেকটা হয়ে গেছে বৃদ্ধ বয়স। যাই হোক, মানে আপনার ফ্যামিলি সার্ভাইভ করছে এই ঘটনার মধ্য দিয়ে। আচ্ছা, আমার একটা প্রশ্ন হচ্ছে যে আপনার জেঠি কি এখনো বের হয়ে যায় রাতের বেলা, জোর করে আপনারা ধরে রাখতে পারেন না, বা ওই গাছটার দিকে কি উনি এখনো চলে যায়? হ্যাঁ, যখন ওনার সাথে এই জিনিসটা দেখা দেয় তখন উনি ওই জিনিসটা মানে কোন সময়গুলোতে ওনার সাথে, এটা কি কোন নির্দিষ্ট সময়ে দেখা দেয় নাকি যে কোনো সময়? বেশিরভাগ সন্ধ্যার সন্ধ্যার পরে, সন্ধ্যার পরে, এবং উনি তখন ওই গাছের ওখানে চলে যায়, চলে যায়। এবং ওনার এই ঘটনাগুলো আমরা দেখতেছি ওনার একটা ছেলে এবং একটা মেয়ের ভিতরে। আচ্ছা, একই ধরনের সিমটম, একই ধরনের। তো জানি না মাহাবিব ভাই যে শেষ পর্যন্ত আদৌ কি ওনাদের মাঝে এটা আবার ট্রান্সফার হয়ে যায় কিনা, কারণ আমরা ডরে একটা ঘটনা তো অলরেডি শুনেছি যে ঘটনায় তার একজনের কাছ থেকে এই ধরনের অশরীরী বিষয়গুলো আরেকজনের কাছে ট্রান্সফার হয়ে গেছিল। তো যদি এক্ষেত্রে ট্রান্সফার হয়ে যায় সেক্ষেত্রে তো আপনাদের এই যে বাজে সময় এই সময়টা আরো অনেকটা সময় বেড়ে যাবে। তো এটা না হোক সেটাই আমরা চাই। তো অনেক ধন্যবাদ হাবিব ভাই এত দূর থেকে এসে আমাদের সাথে আপনার এই ঘটনাগুলো শেয়ার করার জন্য। আপনাদেরকেও ধন্যবাদ। অনেক গল্প চলতে থাকবে, অনেক গল্প চলছে আমাদের সাথে, সব সময় কিছু না কিছু অতিথি থাকে, কেউ না কেউ আমাদের সাথে থাকে, হয়তোবা তাদের নিজস্ব গল্প নিয়ে, হয়তোবা কোথাও থেকে শুনতে পাওয়া কোনো গল্প নিয়ে আমাদের সাথে জয়েন করে আমাদের অতিথিরা। আজকে আমাদের সাথে একজন জয়েন করেছে, আর যে জয়েন করেছে তার ভাগ্যটা কিছুটা ভালোই বলতে হবে, কারণ ঘটনাগুলো একটাও ঠিক তার সাথে ঘটেনি, তবে সে যেভাবে ঘটনাগুলো ডট টিমের কাছে বলেছে তাতে আমরা বুঝতে পেরেছি ঘটনা অনেক সময় নিজের সাথে না ঘটলেও অনেক রকম ভয়ঙ্কর স্মৃতির মধ্যে মানুষের সাথে ওই ঘটনাগুলো হয়তো পুনরায় ঘটে। তার নিজের সাথে ঘটেনি, কিন্তু স্মৃতির ভেতরে এমন ভাবে দানা বেঁধে যায় একটা ঘটনা যেটা মনে হয় অনেক সময় যে আমি হয়তো সেখানেই ছিলাম, সেই ভয়টাও পেয়েছি। আজকে আমাদের মাঝে এমন একজন অতিথি আছে, তার কাছ থেকে তার পরিচয়টা জানবো। আমার নাম সাইফুল ইসলাম সিয়াম, আমি সাভার থাকি, ইন্টার ফার্স্ট ইয়ার লিজেন্ড কলেজ। আচ্ছা, আপনি ইন্টার ফার্স্ট ইয়ারে পড়ছেন। আচ্ছা, তো ভাইয়া আপনি আপনার বিষয়টা কি, সায়েন্স কমার্স আর্টস? সায়েন্স। সায়েন্স, আপনি একজন সায়েন্সের স্টুডেন্ট, তারপরে এসব সুপারন্যাচারাল প্যারানর্মাল ব্যাপারগুলোতে বিশ্বাস করেন? আমি আগে বিশ্বাস করতাম না, যখন থেকে আমি ডর বা বিভিন্ন ভৌতিক যে অনুষ্ঠানগুলো শুনি তখন থেকে আমি আর কি বিশ্বাস করি। আচ্ছা, আপনি নিজে তো কখনো এগুলো ফেস করেননি? আমি নিজে কখনো ফেস করিনি, যা ফেস করছি তা নর্মাল। বুঝতে পেরেছি, আমরা কিছুটা হলো অলৌকিক কিছু আপনি ফেস করেছেন, কিন্তু সামহাও আপনি বিশ্বাস করেন। তো যাই হোক, আমি আর সুমন আপনাকে আর দেরি করাবো না, যেটা করবো আমরা সরাসরি আপনার গল্পে চলে যাব। প্রথমে জানতে চাই আপনি স্টোরিটা কার কাছ থেকে শুনেছেন বা কিভাবে জেনেছেন? স্টোরিটা শুনেছি আমি আমার স্যারের কাছ থেকে। স্টোরিটা হচ্ছে 2000 সালের দিকে। ওকে, তো স্যারদের এলাকায় যাত্রা হতো। আচ্ছা, তো যাত্রা, তিনি যাত্রা দেখতে যাবে, তো একটা কারণে তার একটু দেরি হয়ে যায়, যাবো যখন একটু দেরি করে যায়, আর যাত্রা তো সারা রাত হবে। তো তিনি
রওনা দেয়, অনেক কাজ শেষ করে রওনা দেয়। প্রায় রওনা দিতে দিতে প্রায় 11:30 বেজে যায়। আচ্ছা, যাত্রা পাশের গ্রামে হয়, রাত 11:30। আচ্ছা, গ্রামের অবস্থানটা কি আমরা জানতে পারি, গ্রামটা কোথায়? গ্রামটা হচ্ছে আপনার মানিকগঞ্জ জেলায় দৌলতপুর গ্রামে। আচ্ছা আচ্ছা, যাওয়ার সময় তাকে একটা কবরস্থান ক্রস করে যেতে হবে। আচ্ছা আচ্ছা, একটা কবরস্থান পার করে তাকে যেতে হয়। তো তিনি যখন কবরস্থানটা ক্রস করছে, আচ্ছা, তখন তিনি সামনে দেখতে পারে সাদা কাফন পরা কিছু একটা তার সামনে দাঁড়িয়ে আছে। সাদা কাফন পরা, সাদা কাফন পরা কিছু একটা দাঁড়িয়ে, মানুষের মতনই শারীরিক আকার, মানুষের থেকে একটু লম্বা টাইপের। আচ্ছা, তো তিনি বুঝতে পারছে যে এটা নর্মাল কিছু না। আর সে যে দাঁড়িয়ে ছিল তার পা ছিল না, পা ছিল না, তার মানে কি তিনি মোটামুটি শূন্য ভাসতে দেখলেন জিনিসটাকে। তো তিনি বুঝতে পারে যে এটা মানুষ না। আচ্ছা, তিনি যখন বুঝতে পারে তখন তিনি সাথে সাথে একটা সার্কেল করে, সার্কেল করে পুরোপুরি উলঙ্গ অবস্থায় সার্কেলের মধ্যে বসে পড়ে। মানে উনি যেই বাটির উপর দাঁড়িয়েছিলেন সেখানে উনি একটা মানে গোলক সৃষ্টি করলেন মোটামুটি। আচ্ছা, তারপর? তারপর তিনি গোলক সৃষ্টি করে সার্কেলটা করে তো ওকে বলছে, তুই কে? বলে আমি তোকে ক্ষতি করবো। কেন? আমি তো তোকে কিছু করিনি, তুই আমার ক্ষতি করবি কেন? বলতেছে আমি তোর ক্ষতি করব, মানে আমার স্যারকে ভয় দেখাতে চাচ্ছে। তো স্যার বলতেছে ঠিক আছে, তুই যদি আমার ক্ষতি করতে পারিস ভিতরে আয়। তো তো আর ভিতরে আসতে পারে না। আচ্ছা, তো স্যার আবার কি করতো, স্মোকিং করতো। আচ্ছা, স্যারের সাথে সবসময় সিগারেটের ম্যাচ থাকতো। আচ্ছা, তো তিনি একটা মেসের কাঠি জ্বালিয়ে সিগারেটটা ধরিয়ে ওর উপরে ছুড়ে মারে এত পরিমাণ জোরে, চিৎকার করে যা সাধারণ মানুষ দেখলে ভয়ে ওখানে সেন্সলেস হয়ে যাবে। মানে ওই চিৎকারটাই এত বেশি ভয়ঙ্কর ছিল, এত ভয়ানক চিৎকার ছিল সেটা। স্যার আমাকে যখন বলছে, স্যারের গায়ে যে লোমগুলো ছিল সেগুলো দাঁড়িয়ে গেছিল, এত ভয়ানক চিৎকার সে করে। তো স্যার ভয় কম পায়, সাহসী ছিল যেহেতু, তো তিনি ভয় না পেয়ে বলে আয় ক্ষতি করবি না আমার, আমার ক্ষতি কর পারলে। তো ও আর কিছু বলতে পারে না, ক্ষতি করতে পারে না। তো আবার কিছুক্ষণ পরে আবার একটা সিগারেট জ্বালিয়ে আবার সিগারেটটা শেষ হলে তার উপরে ছুড়ে মারে, মেসের কাঠিও ছুড়ে মারে। তো এরকম প্রায় চলতে থাকে, 3-4 ঘন্টা অক্রস ওভার হয়ে গেছে। তো এরপরে যখন যাত্রা প্রায় শেষের দিকে, তখন দেখতেছে দূর থেকে কিছু একটা মানে একজন আসতেছে। আচ্ছা, তখন উনি সার্কেল থেকে বের হয়ে হাঁটা শুরু করেছেন? না, মানে আমার স্যার সার্কেলের মধ্যে বসে আছে, কিন্তু তিনি দেখতে পাচ্ছে দূর থেকে টর্চ দিয়ে কেউ একজন আসছে, যাত্রা শেষ প্রায়। আচ্ছা আচ্ছা, আমি দুঃখিত, আমি আসলে যাত্রা বলতে বুঝেছি যে ওনার পথ যাত্রা, অ্যাকচুয়ালি তা না, যাত্রা নাটক শেষের পথে, তখন লোকজন আবার ফেরত আসতে শুরু করেছে আর কি। আচ্ছা, তো যেহেতু পাশের গ্রামেও ছিল, তাদের গ্রাম থেকে মানুষজন কমে গেছিল, তো দু একজন যাও গেছিল, তারা আসতেছিল, একজন মানুষ আসতেছিল। তো দূর থেকে ওই লোকটা দেখতে পায় যে ওখানে বসে আছে, বলছে দূর থেকে বলছে তুই এখানে কি করিস? বলে দেখো সামনে কিছু একটা বসে আছে। তো বলছে ঠিক আছে আমিও দেখতে পাইছি। তো ওই লোকটাও সাহসী ছিল, তিনিও একটা সাইকেল করে, আচ্ছা, স্যারে দেখা দেখি তিনিও একটা সাইকেল করে উলঙ্গ অবস্থায় তিনিও বসে পড়ে ওখানে। আচ্ছা, তো বসে পড়ার পরে ওনার সাথে আবার সিগারেট ছিল, দুজনে মিলেই সিগারেট ধরিয়ে তার উপর ছুড়ে মারে। এরকম প্রায় আরো 1 ঘন্টা ক্রস হয়ে গেছে। যখন ফজরের আজান দেবে তখন যে জিনটা ছিল সে বলতেছে যে প্লিজ আমারে ছাইড়া দে, আমি আর তোদের সামনে আসবো না, আর তোদের ক্ষতি করবো না, আমারে ছাইড়া দে, আজান দিয়ে দেবে আমার ভুল হয়ে গেছে। আমার স্যার বলতেছে যে কেন এখন তোকে ছাইড়া দিব কেন, তুই তো যা করার করছিস, আমাকে যাত্রা দেখতে যাই যেতেছ নাই। জিনটা অনেক মাপ চাইছে ওনার কাছে, চার পর ওনাকে ছাইড়া দে। তো জিনটাকে ছাইড়া দেওয়ার পরে জিনটা চলে যায়। তো স্যার পরে বাসে চলে আসে, ফজরের আজান দেওয়ার পরে বাসে চলে আসে। এক সপ্তাহ পর বা বেশি হবে স্যারদের গ্রামে আবার যাত্রা শুরু হয়, একটা যাত্রা থাকে। তো তিনি ভাবে এবার যাত্রা দেখতে যাবো না, যেহেতু এর আগে একটা প্রবলেম ফেস করছি এবার যাবো না। তিনি শুয়ে আছে প্রায় 11:30-12:00। তো তার একটা ফ্রেন্ড এসে তাকে ডাকতেছে, যাত্রা দেখতে যাবি না? তো তিনি বলছে না এবার আর যাবো না, তুই চলে যা। বলছে না তুই আয়, তোকে নিয়ে যাবো। বলছে ঠিক আছে তুই যেহেতু আসিস সমস্যা নেই। তার পরিচিত মানে ফ্রেন্ড, তার খুব ভালো ফ্রেন্ড আর কি। তো ঘুমের ঘরে উনি মুখম ধয় নাই, তো সে অবস্থায় চলে গেছে অলরেডি। তো কিছু দূর যাওয়ার পরে তিনি দেখতেছে যে ওটার পা নাই, যে নিয়ে যাচ্ছে তার ফ্রেন্ড তার পা নাই, বুঝতে পারছে এটা মানুষ না। তো তিনি বলতেছে ঠিক আছে চল তুই যে। উনি কখন বুঝতে পারলেন, তার সাথে হাঁটতে হাঁটতেই দেখলেন যে তার পা নেই? আমার স্যার পিছিয়ে আসতেছে আর ও সামনে সামনে দিয়ে হাঁটতেছে। ওনাকে যেই মানে জিনটা ধরেছিল কোন এক সময় যাত্রা থেকে আসার পথে, সেটারও তো এরকম একই অবস্থা ছিল, একই অবস্থা ছিল না? তো তিনি হাঁটতেছে, তো দেখতেছে ওর পা নাই। যখন বুঝতে পারছে তো তাও ভাবতেছে যে আমি ওর সাথে যাবো, দেখি আমাকে কোথায় নিয়ে যায়। তো কিছু দূর যাওয়ার পরে মানে ও সামনে ঘুরে তাকাইছে, আর মানে যে চিন্তা তাকে নিয়ে যাইতেছে বা যার ফ্রেন্ড বলা যায় তাকে নিয়ে যাইতেছে সামনে ঘুরছে, মানে ওনার সামনে ঘুরছে। তো ঘোরা পরে দেখে তার চেহারা এত বিশ্রী, এত বিশ্রী যা বলার মতো না। তাকে বলছে সেদিন তো আমার ক্ষতি করতে চাইছিলি, আজকে তোকে কে বাঁচাবে? এই কথা বলে স্যারের সাথে ধস্তাধস্তি বা মারামারি টাইপের কিছু একটা শুরু করে দেয়। তো স্যার আর ওর সাথে তখন মানে উনি তো এতক্ষণ ওনার ফ্রেন্ডের সাথে ছিলেন, এখন চেহারাটা অন্যরকম হয়ে গেছে, কিন্তু সেটা তার ফ্রেন্ড ছিল না, তাকে ডেকে নিয়ে গেছিল ফ্রেন্ডের রূপে। তো তাকে বলতেছে তোকে এখন ক্ষতি করবোই, তো
একটা না একটা ক্ষতি করবো। তো অনেকক্ষণ ধস্তাধস্তির পরে তাকে প্রায় অর্ধেক মাটিতে গেড়ে ফেলে। দূর থেকে আবার যাত্রা দেখে কিছু মানুষ, ওনাদের গ্রামে যেহেতু হচ্ছিল কিছু মানুষ আসতেছিল, তো তাকে মানে আমার স্যারকে দেখতে পাই যে অর্ধেক কাদা অবস্থায় আছে। তো তারা দৌড়ে এসে তাকে তখন থেকে কোন রকম ভাবে উদ্ধার করে, তো তাকে বাড়ি নিয়ে যাওয়া হয়। তারপর দিন সকালে একটা কবিরাজ টাকা হয়, স্যার মোটামুটি তখন সুস্থ, স্যারকে বলা হয় যে তুই যা কবিরাজটাকে দেখে নিয়ে, তো গ্রামের ভিতর দিয়ে যাবে শর্ট রাস্তা। আর কবিরাজটা অনেক বড় একটা কবিরাজ ছিল, আর তিনি তার পাশে গ্রামে ছিল। তো স্যার যাচ্ছে, সাইকেল নিয়ে গেছে, যাইতে প্রায় 45 মিনিট বা 30 মিনিট সময় লাগবে। তো স্যার গেছে, যাওয়ার পরে কবিরাজ, বলে রাখা ভালো যে কবিরাজটা চোখে দেখতে পেত না, মানে তিনি ছিল অন্ধ। তো কবিরাজকে বলতেছে যে আমার এই প্রবলেম হয়েছে, তো আপনি কি যাবেন নাকি আমার সাথে? বলে ঠিক আছে তুই বাসায় চলে যা, আমি আসতেছি। বলে আপনি কিভাবে যাবেন? বলে ওটা তো চিন্তা করতে হবে না, তুই চলে যা। তো স্যার চলে আসছে, গ্রামের ভিতর রাস্তা দিয়ে চলে আসছে, প্রায় 30 মিনিট সময় লাগছে। তো বাসায় এসে দেখে কবিরাজ ওনার বাসায় বসে আছে, কিছু মনে করেনি বাসে কবিরাজ, যেহেতু ওগুলো কিছু শক্তি থাকতেই পারে। আর কবিরাজের সাথে 6টা না 7টা জিন ছিল, তো অনেক শক্তিশালী জিন। তো কবিরাজ বলছে সবাইকে যে এখানে যারা যারা আছেন তারা তারা থাকেন, বাট যদি বাচ্চা কেউ থাকে তাদের চলে যেতে বলেন, আর ঘরে জানলা দরজা যা আছে সব অফ করে দেন, আর লাইট থাকলে অফ করে দেন। তো স্যারের সাথে একটা টর্চ লাইট ছিল, স্যার বলতেছে যে উনি তো অন্ধ, উনি তো চোখে দেখতে পারবেন না, আমি টর্চ লাইটটা জ্বালাই। তো স্যার যখন টর্চ লাইট জ্বালাইছে সাথে সাথে কবিরাজ বলতেছে এই তুই টর্চ লাইট জ্বালাইছিস কেন, তোকে তো আমি না করছিলাম। আবারও অবাক হয়ে গেল যে এটা কিভাবে সম্ভব, তেমন কিছু না করে টর্চ লাইট অফ করে দেয়। তো কবিরাজ বলতেছে যে তোর সাথে তো এইগুলো ঘটছিল। তো স্যার বলতেছে হ্যাঁ। তো কবিরাজকে তো এগুলো বলা হয়নি, সে নিজে থেকেই বলছে যে এগুলো ঘটছিল না। কবিরাজকে স্যার সংক্ষিপ্ত কিছু বলছিল আর কবিরাজ ওকে ফুল ডিটেলস বলে দিছে যে তোর সাথে এগুলো ঘটছিল কিনা। তো স্যার বলতেছে হ্যাঁ, বলতেছে যে ঠিক আছে সমস্যা নাই। তো কবিরাজের সাথে জিনগুলো ছিল সবাইকে ডাকা হয়েছে, কবিরাজ সবগুলোকে ডাকছে, সবাই কিন্তু এগুলো দেখতে পারতেছে, জিনগুলোকে সবাই দেখতে পারতেছে। আমি এরকম ঘটনা আগে কখনো শুনিনি যে জিনগুলোকে সবাই কি ভাবে, জিনগুলো দেখতে কেমন ছিল? স্যার আমাকে যেভাবে বলছে তারা ছিল প্রায় এক একজন 10 বা 11 ফিট লম্বা, সাদা জুম্বা পরে দেখতে মানুষের মতনই চেহারা। হ্যাঁ, কিন্তু মানুষের থেকে তাদের চেহারাটা একটু সুন্দর, মানে অনেকটাই উজ্জ্বল। হ্যাঁ, উজ্জ্বল। তাদের দাড়ি ছিল লাল, কিছু ছিল কালো। তো কবিরাজ ওই জিনগুলাকে বলতেছে যে ওকে যে ধরছিল, ওর উপর যে ভর করছিল এখন কোথায়? বলতেছে ও এক মন্দিরের পাশে বট গাছে মগ ডালের উপর বসে আছে। বলতেছে ওকে কি ধরে আনতে পারবি? জিনগুলা বলতেছে সময় 10 সেকেন্ড লাগবে ওকে ধরে আনতেছি। 10 সেকেন্ডের মধ্যেই ওই যে বট জিনটা ছিল তাকে ধরে আনছে। আর কবিরাজ জিনটাকে জিজ্ঞাসা করতেছে যে বট জিনটা ছিল যে স্যারের উপর ভর করছিল, তোকে বলছি তুই ওকে ভর করছিলি কেন? ওকে আমার ভালো লাগছে, ওকে ও অনেক সাহসী, এর জন্য ওকে আমি ভয় দেখাতে চাইছিলাম, কিন্তু ওকে ভয় দেখাতে যে আমি নিজেই ভয় পাইছিলাম প্রথম দিন, ও আমাকে অনেক অত্যাচার করছে, তার জন্য দ্বিতীয় দিন আমি ওকে ছাড়ি নাই। তো বলছে এখন কি করবো তোকে বল, আমাকে তো আপনি কিছুই করতে পারবেন না, আমি ওর একটা না একটা ক্ষতি করবো, এদিন ক্ষতি করতে পারিনি কিন্তু এবার করবো। তো কবিরাজ বলতেছে তুই এর কোনো ক্ষতি করতে পারবি না। তো এই কথা বলে তিনি একটা বোতল টাইপের কিছুকে সাথে সাথে একটা মন্ত্র করে জিনটাকে ওটার ভিতরে মানে বন্দি করে কোন একটা কিছুর ভিতরে উনি জিনটাকে বন্দি করে ফেলে। তো কবিরাজ বলে আপনাদের কোনো ক্ষতি করতে পারবে না, আমি চলে যাই। তো কবিরাজের সাথে যে 6টা জিন ছিল সাথে সাথে 6টা জিন ব্যানিশ, আর কবিরাজও সেখান থেকে সাথে সাথে ব্যানিশ ওনাদের চোখের সামনে। আচ্ছা, এই টোটাল ঘটনাতে আপনার কথা শুনে মনে হচ্ছে ঘটনার চারপাশে অনেকেই উপস্থিত ছিল, অনেকেই দেখেছে। ওনার বাড়ির যে ওনার মা বাবা পাশের বাসার কয়েকজন ছিল, স্যার ছিল, মানে এই কয়েকজন টোটাল। এটা তো অনেক আগের ঘটনা তাই না? হ্যাঁ, ঘটনাটা প্রায় 2000 সাল এরকম। আচ্ছা, এছাড়াও তো মনে হয় সিএম ভাই আপনার কাছে আরো কিছু ঘটনা আছে যেগুলো আপনি অন্যান্যদের কাছে শুনেছেন। হ্যাঁ হ্যাঁ, আমার সাথে আরো কিছু ঘটনা আছে। তাহলে আমরা আরেকটা গল্পতে চলে যাই। এখন যে ঘটনাটা আপনি আমাদেরকে বলবেন সেটাও তো আপনার সাথে ঘটেনি। না, সেই ঘটনাটা আমার সাথে ঘটেনি, এটা ঘটছে আমার এক ফ্রেন্ডের মুখে শোনা ঘটনাটি। ওর নাম হচ্ছে আলমগীর, ওর দাদির সাথে ঘটা একটা ঘটনা। আচ্ছা, এটাও তো তাহলে অনেক আগের ঘটনা, কবে ঘটেছে? এটা ঘটেছে যুদ্ধের পর প্রায় 1971-72 এরকম একটা সময় আছে। আচ্ছা, তাহলে অনেক পুরনো দিনের ঘটনা। যে জায়গায় ঘটনাটা ঘটেছে জায়গাটার নাম জানেন কি? হ্যাঁ, জায়গাটার নাম জানি, বাট জায়গাটার নামটা আমি এখন উল্লেখ করতে চাচ্ছি না। আচ্ছা, একটা
এটা কোনো সমস্যা নেই, আমরা অনেক জায়গায় নামই উল্লেখ করি না স্পেশালি, কারণ হচ্ছে উল্লেখ করতে গেলে অনেকের মধ্যে ওই জায়গাটা নিয়ে একটা ভীতি তৈরি হয়, কিন্তু হয়তো সবার জন্য এটা ভয়ের কিছু নেই বা হয়তো কিছু কিছু মানুষের জন্য এটা ভীতিকর। সো জায়গার নাম আমরা অনেক সময় এক্সপোজ করি না। তো সিয়াম ভাই আমরা ঘটনাটা শুনি। ঘটনাটা আমাদের এলাকাতেই, তবে আমি আমার এলাকাটা উল্লেখ করি নেই। আচ্ছা, তো এলাকাটা আগে এলাকাটার বর্ণনা দিয়ে নেই। আমাদের এলাকাটা উন্নত হয়েছে 2000 সালের দিকে। আচ্ছা, তো আগে এত পরিমাণ ঝোপঝাড় বা জঙ্গল ছিল এলাকাটাতে যে শুধু আমার মনে হয় যে জিন ভূত এরকম টাইপের কিছু এখানে বসবাস করতো, আর বিভিন্ন ধরনের প্রাণী তো ছিলই, বাড়িঘর ছিল না, যে বাড়িঘর গুলা ছিল সেগুলো ছিল সোনের। আচ্ছা আচ্ছা, সোন টাইপের, আর সেরকম কোন বাড়িঘর ছিল না, ছনের বাড়ি ছিল এবং প্রচন্ড জঙ্গলা একটা এলাকা যেখানে মানে ঢুকলেই গা ছমছম করে এমন কিছু জায়গা আছে, জঙ্গলের মতন অনেক গাছ গাছালি এই ধরনের। তো আমার ওই ফ্রেন্ড যেভাবে বলছে আমি সেভাবে বলছি। আমার ওই ফ্রেন্ডের দাদি তখন প্রেগনেন্ট ছিল, সেদিন যেই দিনে ঘটনা সেদিন আবার হাট ছিল, তো হাটে তিনি যাবে, হাটে যাবে তিনি আবার সিরামিক্স বিক্রি হতো বা যে বিভিন্ন কাঁচের প্লেট মগ তারপরে গ্লাস এগুলো আছে, তো এগুলো বিক্রি করবে। উনি বললো যে ওনার বাবাকে বললো, দাদি যে ছিল আমার ফ্রেন্ডের দাদির বাবাকে, যে আজকে তো হাটের দিন তো যদি যাই আজকে একটু বেশি বিক্রি হবে, তো তুমি যদি বেশি রাত হয়ে যায় আমাকে নিয়ে এসো। তো দাদির যে বাবা ছিল তিনি বলছে ঠিক আছে যা আমি তোকে নিয়ে আসবো বেশি দেরি হইলে। তো তিনি গেছে, অলরেডি চলে গেছে, প্রায় 3:30-4 দিকে চলে গেছে। তো বিক্রি শেষ প্রায় তখন 8 বেজে গেছে, রাত 8 বেজে গেছে, আর আমাদের এলাকায় সন্ধ্যার পরেই কেউ বের হতো না, এত একটা ভয়ানক প্লেস ছিল আমাদের এলাকাটা তখনকার আমলে। তো রাত 8 বেজে গেছে, দেখে ওনার বাবা আসতেছে না, তিনি আরো আধা ঘন্টা ওয়েট করছে দেখি যদি আসে, তাও দেখলো দাদি, তাও দেখলো যে আসে না। তো তিনি তো ভাবলো মনে হয় কোনো কাজে আটকা পড়ে গেছে, তো আমি একা একা চলে যাই, একা একাই চলে আসতেছে। তো আসতেছে কিছু দূর আসার পরে তিনি দেখতেছে যে চারপাশে যে গাছগুলো ছিল এমন অবস্থায় ঝড় হচ্ছে যেগুলো তার উপর ভেঙে ভেঙে পড়ছে একটা, মানে এত পরিমাণ ঝড় হঠাৎ। তো তিনি বাড়ির কাছাকাছি এসে পড়ছে, এমন একটা অবস্থায় দেখতে পাইতেছে যে সামনে কিছু একটা দাঁড়িয়ে আছে, তার গায়ে লোমযুক্ত আর শরীর দিয়ে প্রচুর দুর্গন্ধ বেরোচ্ছে, আর চুলগুলো অনেক বড় বড়, আর চেহারাটা বিভৎস, অনেক ভয়ানক একটা চেহারা। তো তিনি এটা দেখে স্টিল ওখানে পুরোপুরি হ্যাং হয়ে গেছে, এমন তিনি মানে অনেক সময় মানে ভয়ে মানুষে পাথর হয়ে যায় এরকম একটা অবস্থা। আর তো তিনি প্রেগনেন্ট ছিল সেই অবস্থায়, তো এমনিতেই তিনি একটু ভয়ের মধ্যে ছিল, আর ওইটা দেখার পরে তো পুরোপুরি স্টিল। তো এমন অবস্থায় ওইটা দেখতেছি কি ওনার সামনে আসতেছে, ওনার সামনে আসতেছে প্রায় 5-6 হাত ডিফারেন্স দূরত্ব বোঝায়। তো সেরকম দূরত্বে তিনি মাসে একটু সেন্স আসলো যদি আমি এখানে ভয় পাই তাহলে আমি আমার ক্ষতি হবে, প্লাস আমার বেবি যে হবে তারও ক্ষতি হবে। তো তিনি এটা চিন্তা করে যত শক্তি ছিল ওনার গায়ে তিনি প্রচন্ড জোরে চিৎকার দিয়ে একটা দৌড় দেয়, আর আশেপাশে যেহেতু বাড়ি করছিল না তার চিৎকার কেউ শুনতে পায় নাই, দৌড় দিছে এমন অবস্থায় সেটা পিছ থেকে বলতেছে যে তুই আজকে বেঁচে গেলি বাট তোর একটা ক্ষতি আমি করব, তোকে আমি ছাড়বো না, তোর একটা না একটা ক্ষতি হবেই। তিনি বাড়ি চলে এসে চিৎকার দিয়ে সেন্সলেস হয়ে পড়ে যায়, পানি ডালা হয়। তারপরে তার কাছে স্টোরিটা শুন মানে ঘটনা জানতে চাইলে তিনি বলে যে এই ঘটছে আমার সাথে রাস্তায়। তারপরের দিন সকালে একটা কবিরাজ আনা হয়, কবিরাজ পানি পরে দেয় আর বলে যে যে তোমাকে ভর করছিল সে ছিল একটা পিচাস, পিচাস টাইপের কিছু একটা ছিল, পিচাস, ও তোমার একটা না একটা ক্ষতি করবেই, এখন তোমার হয়তো ক্ষতি করেনি কিন্তু তোমার ক্ষতি করবে, আর এটার ইফেক্ট তোমার বেবির উপরে পড়তে পারে। তো বলছে যদি তোমার বেবির উপরে যদি তোমার বেবি হয় সেহেতু একটা না একটা ইফেক্ট তোমার বেবির উপরে পড়বেই, তো তুমি তোমার বেবিকে কখনো বুকের দুধ খাওয়াবে না, এটা ছিল কবিরাজের অর্ডার। হ্যাঁ, কবিরাজের অর্ডার, আপনি কখনোই আপনার বাচ্চাকে বুকের দুধ খাওয়াবেন না। হ্যাঁ হ্যাঁ, এর প্রায় 3-4 মাস পরে তার একটা বেবি হয়, আর বেবিটা এত পরিমাণ সুন্দর হয় যা ভাইয়া বইলাবো জানা যাবে না, মানে একটু বেশি সুন্দর, অনেক বেশি সুন্দর, ধবধবে গায়ের রং দুধের মতো ফর্সা আর কি, এমন টাইপের। তো এক পর্যায়ে প্রায় 2-3 সপ্তাহ হয়ে যায় তিনি আর বুকের দুধ বেবিকে খাওয়ায় না। তো বাড়ির লোকজন যখন প্রায় অনেকেই চলে গেছে বিভিন্ন কাজে, তো বাড়ি প্রায় মোটামুটি 0-2 মানুষ ছিল, তো সে অবস্থায় তিনি ভাবতেছে যে 2-3 সপ্তাহ যখন হয়ে গেছে কিছু তো হয় নাই, আজকে তো যদি বুকে দুধ হয় হয়তো বা কিছু হবে না, যেহেতু অনেকদিন কিছু হয়নি নিজেকে কিছুটা বিপদমুক্ত ভাবতে শুরু করেছে। তো তিনি বুকের দুধ খাওয়ায় বেবিটাকে, বুকের দুধ খাওয়ানোর সাথে সাথে যা দেখতে পায় তার জন্য তিনি মোটেও প্রস্তুত ছিল না। কি হয়েছিল, তিনি দেখতে পাচ্ছে যে বেবির গায়ের রংটা এক এক সময় এক এক কালার হচ্ছে, সেকেন্ডে সেকেন্ডে পরিবর্তন হচ্ছে, একবার হচ্ছে লাল, একবার হচ্ছে নীল,
সবুজ কালো হলুদ মানে বিভিন্ন বর্ণ ধারণ করছে বেবিটা। আচ্ছা ওনার কোলেই? হ্যাঁ ওনার কোলেই। তিনি দুধ খাওয়ানোর সাথে সাথে? হ্যাঁ সাথে সাথেই। মানে উনি আর কিছু বলতে পারতেছে না যে কি করবে, তো তিনি বেবিটাকে সাথে সাথে বিছানার উপর ফেলে দিয়ে তিনি দৌড়ে চলে যায়, জোরে চলে যায়, সবাইকে ডাক দিয়ে আনে যে বলে এই ঘটনা ঘটতেছে। তো যারা ছিল বাসায় তারা এসে দেখে বেবিটার গায়ের রং, এত সুন্দর বেবিটার গায়ের রং একেবারে কালো হয়ে গেছে, একেবারে কালো, যা মোটেও ভালো একটা কিছু ছিল না। তো তিনি এটা দেখে আর নিজেকে কন্ট্রোল করতে পারেনি, তিনি সেন্সলেস হয়ে পড়ে গেছে। আর বেবিটার কি অবস্থা? বেবিটা সাথে সাথে মারা গেছে। ও মাই গড, বেবিটা মারা গেছে? হ্যাঁ বেবিটা সাথে সাথে মারা গেছে। আর পরে তার পরবর্তীতে তার উপরে আর কোনো প্রভাব পড়ে নেই বেবিটা মারা যাওয়ার পরে, তারপর ওনার আরো ছেলে মেয়ে হয়েছে, তো আর কারোর কোনো সাথে এই ধরনের সমস্যা ঘটেনি। বাট ওই বেবিটার উপরে ওই পিশাচ বা জিন যাই বলি না কেন, সেটার খারাপ একটা নজরের কারণেই হয়তো বা ওই বেবিটার এই দশা। হ্যাঁ যদি বেবিটা হয়তো বা যদি বেঁচে থাকতো তাহলে হয়তো বা আমরা এখনো দেখতে পেতাম। যাই হোক, আসলে ভৌতিক কিছু ঘটনার মধ্যেও খুব দুঃখজনক কিছু ব্যাপার ফুটে ওঠে মাঝে মাঝে। কিছু করার নেই, ডরের সাথে কোথায় না কোথায় যেন ভয় এবং কোথাও না কোথাও কিছুটা কান্না বা কষ্ট জড়িত থাকে অনেক সময়। যাই হোক সিয়াম ভাই, এটা আরেকটা ঘটনা শুনলাম আপনার ফ্রেন্ডের দাদির। এরপরে এছাড়া আর কোনো ঘটনা কি আপনার কাছে আছে যা ডরের সাথে আপনি শেয়ার করতে চান? হ্যাঁ আর একটা ঘটনা আছে, এটা আমি আমার এলাকার এক ছোট ভাইয়ের মুখে শুনেছি, মোহাম্মদ আলী। ও মাদ্রাসায় পড়তো, এখন পড়ালেখা করে না, থাকাকালীন পড়ালেখা বাদ দিছে। তো ও শুনছে ঘটনাটা ওর হুজুরের কাছ থেকে, যে হুজুর ছিল হুজুরের কাছ থেকে, আমি হুজুরের নামটা উল্লেখ করতে চাই না। আর ঘটনাটা ঘটছে হচ্ছে আপনার বরিশাল জেলায়, বরিশাল জেলায় একটা বড় মাদ্রাসায়, যেহেতু একটা শিক্ষা প্রতিষ্ঠান সেহেতু আমি মাদ্রাসার নামটা উল্লেখ করতেছি না। ওকে কোনো সমস্যা নেই। ঘটনাটা ঘটে হচ্ছে প্রায় 1987-88, এমন হুজুর তখন ছোট ছিল, হুজুর তখন ছোট ছিল। আর হুজুর মাদ্রাসায় ভর্তি হওয়ার আগের বর্ণনাটা আমি দিয়ে নিচ্ছি, হুজুর ভর্তি হওয়ার আরো 10-15 বছর আগের। তখনকার সময় একটা হুজুর ছিল ওই মাদ্রাসারই, একটা অনেক বড় হুজুর ছিল। তো হুজুরটার সাথে সবসময় জিন থাকতো, অনেক জিন ছিল হুজুরটার সাথে। হুজুরটা অনেক ন্যাক্কার ছিল, মানে অনেক ফোর হেজগার ছিল। তো এমন পর্যায়ে মসজিদে একটা মুয়াজ্জিন নিযুক্ত হয়। তো মুয়াজ্জিনটা অনেক সুন্দর ছিল। তো এটা আর কি, যেহেতু একটা বড় মাদ্রাসা ছিল সেহেতু অনেক জিন সেখানে যাতায়াত করতো। একটা জিন মুয়াজ্জিন সুন্দর দেখে তার উপরে ভর করে, মুয়াজ্জিনের উপর ভর করার সাথে সাথে তো হুজুরটা মুয়াজ্জিনকে ডেকে পাঠায় যে নিয়ে আসে। তো নিয়ে আসার পরে মুয়াজ্জিনকে বলতেছে, আচ্ছা ওনার উপরে যে জিন ভর করেছে এটা ওনারা টের পায় কিভাবে? তিনি বিভিন্ন ধরনের খারাপ আচরণ করতেছে বা মানে আপনার অন্যরকম একটা আচরণ তার মধ্যে দেখা যাচ্ছিল। আচ্ছা তো তিনি ডেকে পাঠালেন, তিনি ডেকে পাঠালেন। তো ওনাকে ধরে রাখা যাচ্ছে না এমন একটা অবস্থায়, তো 4-5 জন জোর করে তাকে ধরে আনছে। তো হুজুর ওকে বলতেছে যে তুই কি চাস, বলে ও অনেক সুন্দর, ওকে আমি নিয়ে যাবো এখান থেকে, ওকে আমি ছাড়বো না। তো বলতেছে তুই কেন নিয়ে যাবি, বলে ওকে আমার পছন্দ হয়েছে, তুই তোকে নিয়ে যেতে পারবি না। বলে কেন, আমি তোকে এখন বন্দি করে ফেলবো। তো এই কথা বলে হুজুর কিছু একটা পরে চিনটাকে সাথে সাথে বসে এনে ফেলে, বসে এনে তার কাছে রেখে দেয়। তো হুজুর যেহেতু মুয়াজ্জিনটা অনেক সুন্দর ছিল, তো ওই পর হুজুরটা ওকে বলতেছে যে তুমি অনেক সুন্দর, তোমার উপরে আরো জিন বা ভূত যাই বলো না কেন তোমার করতে পারে, হ্যাঁ আবার করতে পারে। তো তাকে একটা ছাতা দেয়, একটা ছাতা দেয়, বলতেছে যে এই ছাতাটা রাখো, এটা কখনো তোমার কাছ থেকে আলাদা করবে না। আচ্ছা তো তিনি ছাতাটা আলাদা করে না, হুজুর এর প্রায় 1-2 বছর পরে মারা যায়, যে বড় হুজুরটা ছিল তিনি মারা যায়। তো মারা যাওয়ার সাথে সাথে প্রায় অনেক, যেহেতু অনেক ন্যাক্কার ফরেস্টগার্ড ব্যক্তি ছিল, অনেক চারপাশে মানুষজন তাকে দেখতে আসে। তো এমন একটা পর্যায়ে মুয়াজ্জিনটা লক্ষ্য করে যে চারপাশে অনেক পাখি, একটা মানুষ মারা গেলে সব এত পাখি হয় না, যা বলার মতো না যে এত পরিমাণ পাখি ছিল সেখানে, অনেক পাখি সবাই ডাকতেছে, প্রচন্ড জোরে জোরে ডাকতেছে। মুয়াজ্জিন ভাবতেছে যে এটা নর্মাল কিছু না, তো বলতেছে যে আপনার সবাই স্যার দিয়ে দিন, ওই পাখিগুলো অনেকে দেখবে। সাথে সাথে মানুষজন সরে গেল, সাথে সাথে যতগুলো পাখি ছিল সবগুলা ওনার সাইডে ঘিরে ফেলছে, এত পরিমাণ পাখি সবাই তাকে দেখতেছে, একবার একবার করে এক একটা পাখি দেখতেছে আর উড়ে চলে যাচ্ছে। তো প্রায় যখন ওদের দেখা শেষ, পাখিদের দেখা শেষ, তখন জায়গাটা শান্ত হয়। তো তাকে মাদ্রাসার পাশেই কবর দেওয়া হয়। তো এর প্রায় 10-12 বছর পরে ওই মুয়াজ্জিনটাও মারা যায়। আর ছাতাটা ওনার সাথেই ছিল, সবসময় ওনার সাথেই রাখতো, কাজ ছাড়া করে নেই। তো এরপরে তো হুজুর ওই মাদ্রাসায় ভর্তি হয়। মাদ্রাসায় ভর্তি হওয়ার পরে মাদ্রাসার হুজুররা আগে বলে দেয় যে তোমরা কেউ রাতের বেলা নামাজ পড়ার জন্য নিচে যাবে না, কখনো যাবে না। তো তিনি
হুজুরটা ছোট ছিল, প্রায় 8-9 বছর বা একটু বেশি হবে। আচ্ছা, আমি একটু ক্লিয়ার করে নিই, যে দুজন হুজুরের গল্প আপনি কিছুক্ষণ আগে বলছিলেন, যার সাথে অনেকগুলো জিন থাকতো, মাদ্রাসার অনেক বড় একটা পোস্টে তিনি ছিলেন, এবং তার সাথে থাকা অবস্থায় একজন মুয়াজ্জেম বিপদে পড়েছিল, এবং সেই মুয়াজ্জেম আপনি বলছেন এখন সে আর জীবিত নেই, সেও মারা গিয়েছে। এখন আপনি কোন হুজুরের ঘটনা বলতেছেন যার কথা আপনি শুনেছেন আপনার ফ্রেন্ডের কাছ থেকে বা ছোট ভাইয়ের কাছ থেকে? সেই হুজুরের মাদ্রাসাতেই তিনি যে যুক্ত হলেন, ভর্তি হলেন, হুজুরও তো বলে দিছে যে কেউ মাদ্রাসায় যাবে না, রাতের বেলা মসজিদে নামাজ পড়বে না। তো তিনি মোটামুটি একটু সাহসী ছিলেন, তো উনি আগ্রহ দেখিয়ে যায় যে আমি নামাজ পড়বো। সবাই যখন ঘুমিয়ে পড়ে তিনি যায়, আর তখন ওই এলাকায় কারেন্ট আসেনি, পুরোপুরি ভাবে আলো আসেনি, তো অনেক অন্ধকার ছিল, তার মধ্যেই তিনি যায় হুজু করে। হুজু করে এর আগে ভাবতেছে যে এই হুজুরটা তো অনেক ফরহেজগার ছিল, মানে যে হুজুরটা মারা গেছে ফরহেজগার ছিল, সবাই ওনার কবর জিয়ারত করে, আমিও যাই জিয়ারত করে আসি। তো তিনি জিয়ারত করতে যায়, এমন সময় জিয়ারত করা শেষ এমন সময় দেখতেছে যে তার আগে পিছে অনেক লম্বা লম্বা জুব্বা পরা মানুষ দাঁড়িয়ে আছে, আর যারা দাঁড়িয়ে আছে তারা স্বাভাবিক মানুষের মতো না, অনেক লম্বা, তাদের চেহারা উজ্জ্বল অনেক। তো তিনি বুঝতে পারছে এগুলো মানুষ না, এগুলো জিন জাতীয় কিছু হবে, যেহেতু ওনার সাথে জিন ছিল এটা উনি জানতো, মানে হুজুর জানতো। তিনি এটা দেখে ভয় পেয়ে যায়, মোটামুটি ভয় পেয়ে যায়। তো তিনি মানে কবর জিয়ারত শেষে তিনি চলে আসে তিনি মসজিদে নামাজ পড়ার জন্য। তো চার রাকাত যখন তার তাহাজ্জুদের নামাজ শেষ হয়েছে, তখন তিনি দেখতে পারতেছে যে পিছনে অনেক যে জিনিসগুলোকে সে কবর জিয়ারত করার সময় দেখছে সেই সেম জিনিসগুলোই তার পিছনে নামাজ পড়তেছে। তো এটা দেখে তো তিনি আরো বেশি ভয় পেয়ে যায় যে এগুলা নামাজ পড়তেছে কেন এখানে, আমি তো এখানে একা পড়তেছি। আর যেহেতু টোটাল অন্ধকার ছিল, একটু আলো ছিল না, কিন্তু তারা যখন আসছে মসজিদের ভিতরে নামাজ পড়তেছিল সেটা পুরোটা আলো হয়ে গেছে, আর আলোটা স্বাভাবিক কোন লাইটের আলোর মতো না, মানে অন্যরকম একটা আলো, যেন অন্য জগৎ থেকে নিয়ে আসা একটা আলো, অন্য জগৎ থেকে নিয়ে আসা, সেই আলোর আভায় ছড়িয়ে আছে পুরো মসজিদে। কিন্তু আলো কোথা থেকে আসছে এটা বোধহয় বোঝা যাচ্ছে না। হ্যাঁ, এটা বোঝা যাচ্ছে না। হুজুর ভয়ে ভয়ে নামাজ পড়ে, আরো কিছু নামাজ পড়ে, কিছু রাকাত নামাজ পড়ার পরে তিনি যখন চলে আসবে তখন ভয়ে ভয়ে আসতেছে, চারদিকে দেখতেছে আর আসতেছে ভয়ে ভয়ে। তো এমন পর্যায়ে একটা ওদের মধ্যেই তো মনে করেন হুজুর থাকতে পারে, জিনদের মধ্যে হুজুর আছে, একটা বড় হুজুর ওকে ডাক দিছে, ও হুজুরটাকে ডাক দিছে। তো বলতেছে যে তুমি এখানে আসছো কেন? বললো আমি এখানে নামাজ পড়তে আসছিলাম। বলে তোমাকে তো তোমার বড় হুজুররা মাদ্রাসা যে হুজুররা ছিল সবাই না করছে, তুমি তাও আসছো কেন? বললো আমি আসছি, আমার ভুল হয়ে গেছে, আমি আর আসবো না কখনো। বলে ঠিক আছে, কখনো আর আইসো না, আর আমাদের যে দেখছো এটা ওকে বলার দরকার নাই। তো তিনি বাচ্চা ছিল যেহেতু তিনি আর কন্ট্রোল করতে পারেনি, তখন গিয়ে তিনি ঘুমিয়ে পড়ছে। পরদিন সকালে তিনি বিষয়টা তার মাদ্রাসার এক বড় ভাইয়ের সাথে শেয়ার করে। তো বড় ভাই আর বড় ভাইও যে বড় যে হুজুরা ছিল তাদের বলে দেয় যে এই ঘটনা। তো হুজুররা ওই যে আমার ফ্রেন্ডের যে হুজুর ছিল ওকে বলতেছে যে তোমাদের তো না করছিলাম, তুমি তাও কেন গেছো? তো বলছে আমার ভুল হয়ে গেছে, আমি আর যাবো না কখনো। বলে ঠিক আছে, ওরা তোমার কোনো ক্ষতি করবে না, আর কখনো কোনো মানে সব স্টুডেন্টকেই সতর্ক করে দিছে যে এখন আর কেউ যায় না। তো আর পর থেকে কেউ আর যায়নি, আর এরকম কোনো ঘটনা কেউ ফেস করে নাই। তো সেটা তো অনেক আগের কথা আপনি, এখন কি ওই মসজিদটা কি এখনো আছে? হ্যাঁ, মসজিদটা, হ্যাঁ মাদ্রাসাটা এখনো আছে, এখনো আছে। এবং আপনার ওই ফ্রেন্ডের হুজুর কি এখনো ওখানে আছেন? হ্যাঁ, এখন আমার ফ্রেন্ডের যে হুজুরটা তিনি এখন আমাদের এলাকারই এক মাদ্রাসার মানে ইমামতি করতেছে। বুঝতে পেরেছি সিয়াম ভাই, থ্যাংক ইউ ভেরি মাচ আপনার ঘটনাগুলো আমাদের সাথে শেয়ার করার জন্য। আপনার মাধ্যমে প্রত্যেকটা শ্রোতাকে বলে দিতে চাই যে এরকম অনেক 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 ঘটনা আছে, হয়তো বা আপনার কাছের কোনো আত্মীয় কিংবা অনেক দূর সম্পর্কের কোনো ভাই কিংবা অনেক দূরের কারো কাছ থেকে শুনেছেন সেই ঘটনাগুলো, কিন্তু আমাদের যে ডরের শ্রোতারা তারা শুনতে যথেষ্ট পরিমাণ আগ্রহী। এবং ঠিক সিয়াম ভাই যেভাবে তার জানা ঘটনাগুলো আমাদেরকে বলেছে, আপনারাও আপনাদের ঘটনাগুলো আমাদেরকে বলতে পারেন। আর ফোন নাম্বার তো আপনাদের জানাই আছে, কিভাবে ফোন করতে হবে আপনারা জানেন, সেটা কি বেয়া ভাই প্রোগ্রামে শুরুতে মাঝখানে বিভিন্ন সময় বলে দেবেন। আমি আপনাদেরকে ফেসবুক অ্যাড্রেসটা আরেকবার বলে দিই, যে কোনো ডর বিষয়ক কথা যদি থাকে সেক্ষেত্রে আপনারা ডরের অফিসিয়াল ফেসবুক ফ্যান পেজে ভিজিট করতে পারেন। আর অ্যাড্রেসটা হচ্ছে facebook.com/darrstore, অর্থাৎ facebook.com/darrstore। এতক্ষণ সিয়াম ভাইয়ের গল্প শুনলাম, ধন্যবাদ সিয়াম ভাই। কিছু বলতে চাচ্ছেন? জি ভাই, আমি কিছু বলতে চাচ্ছি, ডর প্রোগ্রামটা হচ্ছে আমার সব থেকে ফেভারিট একটা প্রোগ্রাম। প্রতি বৃহস্পতিবার আসলে আমি সকাল থেকে ওয়েট করি যে কখন রাত হবে, কখন প্রোগ্রামটা শুনবো। যখন থেকে আমি শুনি তখন থেকে আমার আগ্রহ ছিল আমি ডরে আসবো। আপনিও তো আমাদের ফেসবুক ফ্যান পেজের মাধ্যমেই বোধহয় ডরে আজকে আমাদের এই যাত্রায় জয়েন করেছেন। জি জি, তো আপনি যেহেতু জয়েন করেছেন,
আপনারা বুঝতেই পারছেন এরকম আমাদের ফেসবুক ফ্যান পেজ থেকে অনেকেই জয়েন করছে। প্লিজ আমি আপনাদেরকে আরো একবার বলে দিচ্ছি, facebook.com/dorstore DARRSTORE, কোন রকম কোন গ্যাপ নেই, কোন রকম কোন বড় হাতের লেখা নেই, সরাসরি facebook.com/dorstore এখানে চলে আসুন, ইনবক্স করুন আপনার গল্পগুলো, আপনার সাথে ঘটে যাওয়া হোক কিংবা আপনার পরিচিত কারো সাথে ঘটে যাওয়া ঘটনাগুলোর সারমর্ম শুধুমাত্র আমাদেরকে পাঠাবেন, ডট টিম অবশ্যই আপনার সাথে যোগাযোগ করবে। কয়টা গল্প শুনলাম তো আজকে, মনে আছে তোর? মনে নাই, অনেকগুলো গল্প শুনছি, তবে আজকে যে গল্প শুনছি মনে কর মানে সংখ্যা দিয়ে বিচার করে লাভ নেই, কোয়ালিটি দেখতে হবে, কোয়ালিটি রাইট। আর মান্নান ভাইয়ের গল্পটা রাইট, এটা আমি একটু বলতে যাচ্ছিলাম, কারণ হচ্ছে অনেকেরই মনে হতে পারে গল্পটা কোথায় যেন একটু একটু হয়তো বা মিল পেতে পারে, যেমন শুনেছি নাকি কোথাও। ঠিক মান্নান ভাই, আপনি যে গল্পটা বলেছেন আমরা তখন বলিনি, আমি আর রেহান একদম চুপচাপ ছিলাম যে আসলে আমরা শুনতে যাচ্ছিলাম। তবে কিছুটা আমরা প্রায় তিন চারটা পর্ব আগে আমরা এমন একটা গল্প পেয়েছিলাম সাদ্দাম তার ভাইয়ের ক্ষেত্রে বলেছিলেন। সাদ্দাম ভাই আমাদেরকে যে গল্পটা বলেছিলেন অলমোস্ট মানে কিছুটা খুব ভালো রকম মিল আছে, কিছু কিছু জায়গায় যেখানে মিল আছে, খুব কম জায়গায় কিন্তু খুব ভালো রকম মিল আছে। কিন্তু আমরা আপনাকে নেওয়ার কারণ হচ্ছে যে সাদ্দামেরটা সরাসরি তার নিজের এক্সপিরিয়েন্স ছিল না, আরেকজনেরটা ছিল। এরকম অনেকগুলো ঘটনা দোস্ত ঘটে, বুঝছস? আমার মনে হয় আমাদের শ্রোতা বন্ধুদেরকে বলে রাখা উচিত, আমাদের খুব খুব বেশি সেন্সিটিভ কিছু শ্রোতা বন্ধু আছেন যারা কিনা ডরে কোন গল্প যদি একটু একরকম মনে হয় বা ডরেরই অন্য কোন প্রোগ্রামে তারা শুনেছে, সেক্ষেত্রে তারা কিন্তু পেজে আমাদেরকে ফিডব্যাক দেয়, তুইও নিশ্চয়ই পেয়েছিস। সো তাদেরকে উদ্দেশ্য করে এবং যারা আগে কোথাও গল্প বলে আবার এখানে বলছেন এই ধরনের ঘটনা করছেন, তাদেরকে একটা কথা বলি যে পৃথিবীর প্রত্যেকটা মানুষের প্রত্যেকটা রেডিও স্টেশনের প্রত্যেকটা গল্পের প্রত্যেকটা অবস্থার খোঁজ নেওয়া কারো পক্ষে সম্ভব না। সো আমি আশা করব আমাদের যে শ্রোতা বন্ধুরা আমাদের কাছে আসবেন গল্প শেয়ার করতে, তারা নিজে থেকেই যথেষ্ট পরিমাণ সততার পরিচয় দেবেন। এবং আমরা মান্নান ভাইটা জেনে শুনেই নিয়েছি, আমরা শুধুমাত্র তার নিজের পার্সোনাল এক্সপিরিয়েন্স আছে বলে এই ঘটনাটা নিয়ে আমরা নিয়েছি। আর বন্ধু সবচেয়ে বড় কথা হচ্ছে এই বাড়ি, যে বাড়িতে আমাদেরকে নিয়ে আসলেন সুফল ভাই তো শেষ পর্যন্ত আসতে পারল না, ওর পক্ষে আসা সম্ভব না। যতটুকু জানলাম বুঝলাম এখানে থেকে যা ফিল করলাম তুই আর আমি দোস্ত, আমার তো মনে হয় আমরা খুব ভালো একটা ডিসিশন নিয়েছি ওকে জোর করে নিয়ে না আসে। আসলে সেক্ষেত্রে দেখা গেছে ওর তো বিপদ হতোই, সেই সাথে বিপদ চারণ সবার মাঝেও চলে আসতো। এক্স্যাক্টলি, কারণ ওই যে জিনিসগুলো এখানে আছে বলে আমাদের মনে হচ্ছে, আমরা অনুভব করতে পারছি কখনোই সেগুলো 100% নট ফাইন উইথ হিউম্যান বিইংস। তবে এতটুকু বলি যে সুফলকে আমরা আনিনি, সুফলের নিজের প্রবলেম ছিল, সে নিজেও আসতে চায়নি এবং অনেক কিছু বিবেচনা করে আনিনি। তবে যারা আসতে চায় আমরা নতুন ভাবে কিন্তু আমরা এক পার্টনারের সাথে আমাদের শুরু হয়েছে, নতুন পার্টনার আমাদের, মানে যদি এভাবে বলি যে এখন ডরের যাত্রায় আমরা তিনজন থাকি, মিস্টার সুমন, মিস্টার রেহান এবং মিস্টার ম্যাঙ্গো ক্যান্ডি, রাইট? ওকে, মিস্টার ম্যাঙ্গো ক্যান্ডি। সো আপনারা যদি এই যাত্রায় অংশগ্রহণ করতে চান অবশ্যই আপনি ফোন করতে পারেন, আমাদের ফেসবুকে আমাদের ইনবক্স করতে পারেন এবং সেই সাথে আমাদের যাত্রায় যুক্ত হয়ে যেতে পারেন, আমরাও আপনাদের অপেক্ষায় আছি। তবে আপাতত যেই কাজটা আমরা করতে চাই এই জায়গাটা লিভ করতে চাই। অবশ্যই দোস্ত, এটা লিভ করার টাইম চলে আসছে এবং একটা মজার ব্যাপার বলে আজকে লিভ করি যে আমরা যতগুলো স্পটে যাই, যেখানে যেখানে যাই, প্রত্যেকটা জায়গায় ঠিক সকাল হওয়ার আগেই আমরা ভেঙে যাই বলা যায়। তো এই ভেঙে যাওয়ার সময় একটা জিনিস খেয়াল করলাম দোস্ত, এই জায়গাগুলো না দিনের বেলার চেয়ে রাতের বেলা পুরাপুরি অন্যরকম একটা ভয়ঙ্কর রকম সুন্দর। এই ভয়ঙ্কর ভাবটা মনে হয় আমরা নিজেরাই চাই না যে চলে যাক মন থেকে, সেই কারণে রাত থাকতে এই স্মৃতি নিয়েই আমরা বারবার চলে যাই। রাইট, আর এই ভয়ঙ্কর সুন্দরটা অনেক সময় সবাই কিন্তু নিতে পারে না। না, এটা সবার পক্ষে নেওয়া সম্ভব না। তো যাই হোক, আজকের মতো আমরা উঠি এবং সবাইকে রেহান তোর পকেটের যেগুলো আছে একটু বিলি, আমার কাছে অনেকগুলো মিস্টার ম্যাঙ্গো ক্যান্ডি আছে দোস্ত, আমি সবাইকে একটা একটা করে দিচ্ছি। তারপরেও যে ভয় কমবে এটা কিন্তু সত্য না, ভয় থাকবে, কারণ ডর মানেই ভয়, ডর মানে ভয়।